কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রী রাধে, জয় গুরু, জয় গুরু। যস্য প্রসাদাদ ভগবত প্রসাদো যস্য প্রসাদান্যগতি কুতয়পি ধ্যায়ম স্তুবম স্তস্য যশঃ শ্রীসন্ধ্যম বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপীতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতার। নমস্ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভিত্তায় সপুত্রায় সকুলোত্রায় তে নমঃ। নিত্যানন্দমহং বন্দে কর্ণিলম্বিতমুক্তিকম শ্রীচৈতন্যগ্রজরূপেণ পবিত্রকৃতিভূতলম্। কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে। মৌকং করোতি বাচালং পঙ্গুলং হয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম্। বাঞ্ছাকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। দুর্গমে প্রতিমেন্ধস্য স্কলত পাদ গতির মোহ সকৃপা যষ্টিতং যেন সন্ত্য সন্ত্য বলম। সর্বপ্রথম পরমারাধ্যতম শ্রীগুরু পাদপদ্মের শ্রীচরণ কমলে এ দাসের অযুত অযুত দণ্ডবত প্রণাম। যাহার করুণা কৃপা ছাড়া এই জগতে কিছুই সম্ভব নয়, তিনি পরমারাধ্যতম শ্রী গুরু পাদপদ্ম। গুরু মহারাজ বলতেন, এই জয়গুরু শব্দ এমন একটি শব্দ, এই জয়গুরু শব্দের মধ্যে জগৎগুরু কৃষ্ণ আছেন, জগৎগুরু নিতাই আছেন, দেবদেব জগৎগুরু শ্রীমন মহাপ্রভু আছেন। তাই এই গুরু শব্দের দ্বারা সকল বৈষ্ণবকে দণ্ডবত প্রণাম। জয় গুরু, জয় নিতাই, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। আজ এই দাসের প্রতি একটি আদেশ হয়েছে, এই ধর্ম জ্ঞানের সন্ধানে পেশ থেকে কিছু আস্বাদন করানোর জন্য। যদিও মাদৃশ্য জীবের দ্বারা ভাগবতীয় কথা আস্বাদন করানো তো দূরের কথা, ভাগবতীয় শব্দটার যে মহানতা তাহার কিঞ্চিত গুণ এই দাসের মধ্যে কোনোভাবেই নাই। তারপরেও পরমারাধ্যতম শ্রী গুরু মহারাজের অশেষ বিশেষ কৃপানুকম্পা তথা আপনাদেরই সকলের আশীর্বাদে এই দুর্গীয় প্রচেষ্টা মাত্র, আর কিছু না। আজ এই ধর্ম জ্ঞানের সন্ধানে পেশটি সম্ভবত এক বছর পূর্তি উৎসব উপলক্ষে যে হরিকথা শুরু হয়েছে, সেই হরিকথার আজ সম্ভবত অষ্টম দিন, আট দিন। আমি নিজেও এই লাইভে যুক্ত হয়ে নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে করছি, কারণ ভক্তপ্রবর শ্রী প্রাণ গৌরাঙ্গ দাসজির মুখে শুনলাম এই পেজে অনেক দেশ বিদেশের ভক্তরা রয়েছেন যারা কৃষ্ণানুরাগী, শ্রী গৌর গোবিন্দানুরাগী, শ্রী রাধাচরণের অনুরাগী। তা আমার মতন এক পামর এই গ্রুপে অ্যাড হয়ে নিজেকে সত্যি সত্যি খুব ধন্য বলে মনে করছি। জয় নিতাই, জয় গৌরহরি। এই সকল বৈষ্ণববৃন্দের পাদপদ্মে আবার আমি প্রণতি জানাই। আরেকটু কথা বলি, আসলে এই পেজের সময় অনুসারে লেখা ছিল নটা থেকে, আমার মাথা দিয়ে চলে গেছে এটা বাংলাদেশ, বাংলাদেশের সময় নটা, আমাদের কলকাতায় এখনো 8:53 নটা বাজেনি, কাজেই আমি সময়টা মনে থাকলেও বাংলাদেশের সময় অনুসারটাকে না মনে করে ইন্ডিয়ান সময় মনেটা করেছিলাম। তার মধ্যেও বাড়িতে ঠাকুর সেবা রয়েছে, একটু সেই দিকে গিয়ে একটু বিলম্ব হয়েছে, তাই সকলের পাদপদ্মে আমার প্রণতি,
যে আমার অপরাধ ক্ষমা করবেন। বেশ অনেকটাই বিলম্ব হয়ে গেল, প্রায় আধা ঘন্টা। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়দ্বৈত চন্দ্র, জয় গৌরভক্তবৃন্দ। গৌরভক্তবৃন্দ জয় গৌর, যাহার প্রাণ তোমরা সবে মিলে কর মোরে শুভ দৃষ্টিদান, কৃপা দৃষ্টিদান, প্রেম ভক্তিদান। জয় নিতাই, জয় গৌর হরি। আমরা প্রত্যেকেই কৃষ্ণের দাস, গৌরাঙ্গের দাস, নিতাই দাস, অদ্বৈতের দাস, প্রভু সীতানাথ আর কি সীতানাথের দাস, আমরা প্রত্যেকেই রাধারানীর চরণের দাসী। এই দাস দাসী সম্বন্ধটা আমাদের চিত্তের মধ্যে সবসময় আদর যত্ন সহকারে মনে রাখতে হবে। কেন? যদি নিজেকে দাস দাসী অভিমানে সদা সর্বদা আবৃত করে রাখি, তাহলে আমার চিত্তে অন্য কোন ভাব এসে অ্যাটাক করবে না। আমি তো ভিখারি, আমাকে আবার কখনো রাজার পদ দিতে পারে কেউ? ভিখারি, আমার কোনো যোগ্যতা নাই, আমি কি যোগ্যতা অনুসারে আমি আবার রাজকার্যকে চালাব? ক্যাপাসিটি নেই, আমার দ্বারা সম্ভব না রাজকার্য চালানো। ঠিক আমরা যদি এইভাবেই আমি দাস, আমি প্রভু হতে যাব কেন? আমি তো কিঙ্কর, আমি কেন প্রভু হতে যাব? আমি তো কিং করি, আমি কেন ঈশ্বরী হতে যাব? সদাই মনের ভাব, হৃদয়ের মধ্যে একটা ভাব পোষণ হয়ে থাকবে, জীবের স্বরূপ হয় কৃষ্ণ, নিত্য দাস। জীব সবসময় কৃষ্ণের দাস, সততই কৃষ্ণের দাস। সেই কৃষ্ণই কৃষ্ণ চৈতন্য, কলিযুগ যারে পাইয়া সবে হইল ধন্য। এই কলিযুগে যাকে পেয়ে কলিযুগের সব জীব ধন্য হল, সেই কৃষ্ণ এবে হলে শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই কৃষ্ণ এখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছে। আমার কুলের ঠাকুর প্রভু নিতাইচাঁদের পরম আদরের ধন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, প্রাণের নিমায় প্রাণের গৌরসুন্দর। আমরা পরম ভাগ্যবান যে আমরা সেই পরম করুণা ঘন প্রেম মূরতি শচীনন্দন বিষ্ণুপিয়া প্রাণনাথ নিতাইচাঁদের প্রাণবধুয়া সীতানাথের আনা নিধি গদাধরের প্রাণনাথ শিবা স্বয়ং গণেনাটুয়া নরহরির চিতচোরা মুকুন্দ ঠাকুরের প্রাণ গঙ্গাদাসের গঙ্গাপতি মুরারি গুপ্তের রাম রূপ সনাতনের গতিদাতা যিনি রঘুনাথের প্রাণ সর্বস্ব যিনি গোপাল ভট্টের রাধারমণ যিনি রঘুনাথ ভট্টের ভাগবত যিনি কবিরাজ গোস্বামীর বৃন্দাবন চন্দ্র যিনি লোকনাথ গোস্বামী রাধা বিনোদীলাল তিনি বৃন্দাবনাধীশ্বরী শ্রী রাধা ঠাকুরানী এবং বৃন্দাবন রসরাজ মূরতি শ্রীকৃষ্ণের যুগল মূরতি তথা আলিঙ্গিত অঙ্গ ভগবান শ্রী গৌরাঙ্গ। এই সেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যাহার করুণায় আমাদের পরম সৌভাগ্য যে কলিহত জীবই একমাত্র ব্যতিক্রম, যে যাহার দ্বারা কোন কঠিন কার্যে, যাহাদের কোন কঠিন কার্যের দ্বারা ভগবানকে উপাসনা করার দরকার পড়ে না, সময় নেই, কোথায় এত যাগযজ্ঞ করব, সময় নেই, কোথায় এত যাগযজ্ঞ করব, সময় নেই, কোথায় এত সেবা করব। এবং একটু আমি মাঝখানে কথাটা কাটছি, এখানে বলছে ক্যামেরাটা ক্লিয়ার নয়, কিন্তু আমার এখানে ক্যামেরাটা ক্লিয়ার দেখাচ্ছে, হতে পারে নেটওয়ার্কের জন্য এরকম হচ্ছে। আমাদের ইন্ডিয়াতে একটু বৃষ্টি মেঘলা ওয়েদারের কারণের জন্য নেটওয়ার্কটা একটু খারাপ, তাও একটু সকলে লাইনে থাকবেন, আমি ক্যামেরাটা একবার পোজ করে শুরু করছি। জয় নিতাই।
এখন ক্যামেরাটা ক্লিয়ার আসছে কিনা আমাকে একটু জানালে ভালো হয়, একটু সুবিধে হয় জানালে। যাই হোক, আমরা পরম সৌভাগ্য লাভ করেছি এই যে আমাদের প্রাণের প্রাণ, জীবনের জীবন, জীবন সর্বস্ব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার ইষ্ঠ, মহাপ্রভু আমার ইষ্ঠ। তিনি কলিযুগের মানুষের দুঃখ দুর্দশা দর্শন করে ব্যথিত হলেন, দিলেন সেই অপ্রাকৃত হরিনাম। যদিও হরিনাম শুধু তিনি দেন নাই, হরিনাম পূর্বেও ছিল। বাংলাদেশের ভক্তর অনেক সৌভাগ্যবান যে বাংলাদেশে গৌর পরিকর পার্ষদদের মধ্যে অনেকেরই জন্ম, তাহার মধ্যে বিশেষ হচ্ছেন শ্রী হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর, বাংলাদেশের সাতক্ষীরার বরুণ নামক গ্রামে এই হরিদাস ঠাকুরের জন্ম। এই হরিদাস ঠাকুর তো বয়সে দেখা যায় মহাপ্রভুর থেকে বড়। তো হরিদাস ঠাকুর জন্ম হইতেই নাম করতেন, তখন তো ছোটবেলায় মহাপ্রভুর সাথে হরিদাস ঠাকুরের কোনোভাবেই দেখা সাক্ষাৎ হয় নাই। কিন্তু মহাপ্রভুর সাথে দেখা সাক্ষাতের আগেই হরিদাস ঠাকুর নাম করতেন, অদ্বৈত প্রভু তো হরিনাম করতেন, মালাদি জপ করতেন, নিতাই যাদব তো মহাপ্রভুর থেকে 11 বছরের বড় ছিল। তো প্রভুরা হরিনাম করতেন, তাহলে মহাপ্রভু আবার আলাদা করে কিভাবে নাম দিলেন? বলছেন, নাম ছিল গোলকেরও প্রেমধন, হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেনে তায়, সংসার ও বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে নাহি উপায়, না কই নই উপায়। হরিনাম তিনি গোলকেরও প্রেমধন, হরিনাম সব প্রকাশ, নামকে আলাদা করে কারো প্রকাশ করার প্রয়োজন পড়ে নাই আর করেও নাই। নাম সব প্রকাশ, নাম সবার হৃদয় আপন আপন ইচ্ছাই প্রকাশিত হয়েছে। দীক্ষা না নিলে যেমন দীক্ষা মন্ত্রাদি জপ করা যায় না, জানা যায় না, কিন্তু দীক্ষা না নিয়ে হরিনাম সকলেই করে, দীক্ষা না নিয়েও হরিনাম সকলে করতে পারে। দীক্ষা হয়নি হরিনাম করতে পারে বলে, হ্যাঁ হরিনাম জীবের জীবাতু, হরিনাম জীব সর্বাবস্থায় সব সময় করতে পারে, হরিনামে সবে অধিকার। আজ এই হরিদাস ঠাকুরকেই দেখা যাচ্ছে তিনি দীক্ষা নেওয়ার আগে, মহাপ্রভুর সাথে দেখা হওয়ার আগেই হরিনাম করছেন। তাহলে মহাপ্রভুর সাথে দেখা হওয়ার আগেই যদি হরিদাস ঠাকুর হরিনাম করে থাকে, তাহলে তো হরিদাস ঠাকুরকে নাম মহাপ্রভু দেন নাই, পূর্বেই নাম ছিল, নাম সপ্রকাশিত, নাম আপন আপন ইচ্ছাতেই সাধক তথা ভক্ত তথা ভগবত পরিকরের হৃদয়ের মধ্যে স্বতঃস্ফূর্ত হয়ে প্রকাশিত হয়েছে। তাহলে শ্রীচৈতন্য মুখোদ্গীর্ণ হয়ে কৃষ্ণেতি বর্ণকা বলা হয়, আসলে ওই যে ফেলালব, ফেলালব মানে ভগবানের অধরামৃত আস্বাদন করলে আরো আনন্দ হয়, আরো প্রেম হয়। ভগবান আস্বাদন করেছেন, ভগবানের আস্বাদিত যে প্রসাদ তাকে ফেলালব বলে। ঠিক এই হরিনামকে যখন মহাপ্রভু ফেলালব করলেন, নিজে আস্বাদন করলেন, এই নামের মাধুর্য প্রাচুর্য মহিমা করুণা প্রেম সমস্ত কিছু আরো বর্ধন হলো, আরো বর্ধিত হলো, আরো বর্ধিত হলো। কিনা শ্রীমন মহাপ্রভু তিনি নামকে আস্বাদন করেছেন, তিনি নামকে আস্বাদন করছেন যে হরে কৃষ্ণ নাম। প্রভু শুধু হরে কৃষ্ণ নাম করেন নাই, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হরি হরায় নম কৃষ্ণ করেছেন, আরো বহুত বহুত নাম করেছেন মহাপ্রভু। তারপরেও মহাপ্রভুর আমাদের প্রতি যে আদেশ, সেটি কি কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন, যে যুগের যে যুগ ধর্ম। সত্য যুগে ধ্যান চেতায় তপস্যা, কলিতে নাম এবং দাপরে ছিল সেবা।
তো অন্যান্য যুগের তুলনায় হরিনামের উপাসনা অনেক শীতল, অনেক সুন্দর। এখানে কোনো কষ্ট সাধ্য নাই। খাইতে শুইতে নাম যথা তথা লয়, দেশ কাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সমস্যায়, যে কোনো দেশে বেশে, যে রকম ভাবেই হোক, নামকে আশ্রয়। তবে হ্যাঁ, সচেতন থাকতে হবে এই নাম যেন সর্প উচ্ছিষ্টের মতন না হয়, সর্প উচ্ছিষ্ট দুগ্ধের মতন আর কি না হয়। তার মানে বলে, দুগ্ধ যতই ভালো থাকুক, যেই দুগ্ধকে সর্প একবার গ্রহণ করেছে সেই দুগ্ধ পান করবার পূর্বে ভাবতে হয়, কারণ সাপের চুমুক দেওয়া দুধ বিষ থাকতে পারে। তা তাহলে সর্প উচ্ছিষ্ট দুগ্ধের সাথে নামের তুলনা কেন? বলে হ্যাঁ, যেন অপরাধ জনিত হয়ে নাম না হয়, অপরাধ জনিত হয়ে নাম করলে পরে সেই সর্পোচ্ছিষ্ট দুগ্ধের মতন অবস্থা হবে। সেই নামে তো কোনো ফল হবেই না, বরঞ্চ এই নাম করতে করতে আবার নরকেও যাইতে হবে। তাই আমরা মানুষের আকৃতি ধরেছি ঠিকই, নিজেদের মানুষ মনে করি, আসলেই মানুষ হয়েও যদি মানুষের কার্যটা না করি তাহলে তো লোকে পশুই বলবে। আসলেই তো আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটি, এই চারটি পশুর মধ্যেও আছে, আবার এই চারটি কার মধ্যে আছে? না, মানুষের মধ্যে। তা পশুতে মানুষে দুয়ের মধ্যে এই একটি গুণ সদা সর্বদা বিদ্যমান, এই চারটি গুণ আহার নিদ্রা ভয় মৈথুন। তাহলে ধর্মহীনা প্রাণী পশুর অভিসমানা বলছেন শাস্ত্র। তাহলে এই চারটি গুণ মানুষেও আছে, এই চারটি গুণ পশুতেও আছে। তাহলে পশুতে আর মানুষে এই চারটি গুণ সমানভাবে বিদ্যমান। তাই যদি বিদ্যমান হয়ে থাকে তাহলে মানুষে পশুতে প্রভেদ কোথায়? না, মানুষে পশুতে প্রভেদ একটা জায়গায়, যে ধর্মহীনা প্রাণী পশুর অভিসমানা। গুণ যতই থাকুক না কেন, যদি আমি প্রকৃতার্থে স্বধর্মকে পালন না করি তাহলে কি হবে? বলে তাহলে আমার স্বরূপটা পশুর সমান হবে। তাও পশু তার একটি স্বরূপ ধর্ম আছে, সেও পালন করে। একটি কুকুরকে দীর্ঘদিন ডেকে খেতে দিলে পরে সেই কুকুরটি আপনার পোষ মেনে যায়, এবং সেই ব্যক্তি যদি কখনো বিপদে পড়ে কুকুরটি তাকে রক্ষা করে। কিন্তু দুঃখের বিষয়, মানুষ ঠিক তার বিপরীত, মানুষ তাহা করে না। মানুষ কি করে? যে যাকে একটু ভালোবাসে, তার বিপদে থাকে, সহায়তা করে, সেই মানুষটিকে ভুলে যায়। সেই সহায়তা করা মানুষের স্বভাবটা, আমাকে সহায়তা করেছে যে আমি তাকে ভুলে গেছি, এই হচ্ছে মানুষের স্বভাব। একমাত্র মানুষ ছাড়া প্রত্যেকে প্রত্যেকের স্বরূপ ধর্মকে পালন করে, একমাত্র মানুষ তার নিজের স্বরূপ ধর্মকে পালন করে না। কিভাবে? ওই যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। তা জীবের স্বরূপ যদি কৃষ্ণ নিত্য দাস হয়, আমরা সকলেই কৃষ্ণ দাস, কিন্তু মনে কি রেখেছি কৃষ্ণ দাসত্ব? করছি হরিনাম, করছি মালা? না, আমরা ভয় পাই এসব করতে। এই মালা তিলক করলে নিরামিষ খেতে হবে, একাদশী করতে হবে, আমার দ্বারা হবে না। হায়রে হায়রে সনাতনীরা, আমরা হিন্দু জাতি হয়েছি এক কলঙ্কের ভাগী বর্তমান সমাজে। শাস্ত্র বলছেন, স্বধর্মে নিদংশেও পরাধর্ম ভয়াবহ, কিন্তু এখন পরাধর্মে নিদংশেও স্বধর্ম ভয়াবহ করে দিয়েছি আমরা। হিন্দুদের গলায় জেসাসের লোকের ছুলে। একাদশীর দিন আমরা ভগবত প্রসাদ তো দূরের কথা, একাদশীতে একাদশী করা তো দূরের কথা, ভগবত প্রসাদটাও না, অখাদ্য অমেদ্য করি। একাদশীর দিন শ্রাদ্ধাদি করি, ব্রতের দিন অন্নাদি গ্রহণ করি, পূর্বের পূর্বের মহাজনদের সংস্কার, গুরুজনদের সংস্কার সব ধুয়ে মুছে একেবারে ফেলে দিয়েছি, কিচ্ছু পালন করি না। এতটুকু যদি সংস্কার থাকে তাহলে তো করবো, বলে সংস্কারটা আমার মধ্যে যে থাকবে, আসতে হবে তো, বলে আমার পূর্বজরা পর্যন্ত এগুলো করে। মাতা পিতার প্রভাবও সন্তানের প্রতি পড়ে। বর্তমানের মাতা পিতারা ঘরে রান্না না করে হোটেলে যায় খেতে, সেখানে পাঁচ রকম মানুষ, তাদের হাতের রান্না, তাদের প্রভাব পড়ে। মাতা পিতা ঘরে এসে সেই সব রান্না শিখে, রাস্তাঘাটে ঘোরে, রাস্তাঘাটে যায়। আজকাল
বড় বড় বিল্ডিং বাড়িঘর দেখে নিজের বাড়িঘরগুলোকেও করেছে আল্ট্রা মডার্ন। করতে গিয়ে বাড়ি থেকে তুলসী বৃন্দাদেবীর সেবা তুলে দিয়েছে। একটি ঠাকুরের ছবি নেই, নিজেদের বিবাহের ছবি মাথার উপর টানিয়ে রেখে ঘরটার শো বাড়াচ্ছে। ঘুম থেকে উঠে ভগবত পাদপদ্ম দর্শন করব, শ্রী গৌর গোবিন্দের পাদপদ্ম দর্শন করব, শ্রী গুরুদেবের চরণ দর্শন করে ঘুম থেকে উঠবো, তা নয়, নির্জার নিজের ছবিতে নিজের মুখ দেখে উঠে সংস্কার ভুলেছে। ভূমিতে পা দেওয়ার আগে ভূমিকে প্রণাম করবে ভুলে গেছি আমরা। গোত্র ধ্যান করব, গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 ডক্ষমাম গৌর 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 প্রাহিমাম। ঠিক একইভাবে কৃষ্ণ নাম নিয়ে করতে হবে, আপন আপন শ্রী গুরুবর্গকে স্মরণ করে প্রণাম করতে হবে। সব ভুলে গেছি, সবকিছু জলাঞ্জলি দিয়েছি, ধুয়ে খেয়েছি। তাই জন্যই তো কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতারে দেয় সংসার দুঃখ, কবু স্বর্গে ওঠায় কবু নরকে চোবায়, দণ্ড যেন রাজা যেন শুলেতে চড়ায়। যে কৃষ্ণকে ভুলেছে, গৌর গোবিন্দ পাদ পদ্মকে ভুলেছে, সেই জীবের অনাদি বহির্মুখতা দশা প্রাপ্ত হয়েছে। সেই জীব এই অনাদি বহির্মুখতা দশা প্রাপ্ত হয়ে কি হলো না, সেই জীব কৃষ্ণকে ভুলে মায়ার সঙ্গে ঘর বেঁধেছে, এই জাগতিক সংসারকেই আপন বলে তাকে আপন করেছে। অতএব মায়া তারে দেয় সংসার সুখ বলে লঙ্কা মিষ্টি খাওয়াচ্ছে, লঙ্কাটা চিবাও লঙ্কার ভিতরে মিষ্টি আছে। লঙ্কা কখনো মিষ্টি হয়, মায়া কখনো সুখ দিতে পারে? যেটা আমরা সংসার সুখ মনে করছি সেটা সুখ নয়, সেটা সংসারের দুঃখই মাত্র। সংসার বাসনাতে একে নিগড়ে 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 দিচ্ছে। একটি ছোট্ট সুন্দর ঘটনা, এক উট তার জল পিপাসা পেয়েছে। উট তো সাধারণত মরুভূমিতে দেখা যায়, উটের জল পিপাসা পেয়েছে, উট জল পায়নি দেখে উট করেছে কি, রাস্তার ধারে কিছু কাটানোটে গাছ হয়েছিল, সেই কাটানোটে গাছগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এবার এই কাটানোটে গাছকে চিবিয়ে খেতে গিয়ে কাটার ধারে উটের ঠোঁট চিরে গিয়ে রক্তস্খলিত হচ্ছে, রক্ত পড়ছে, আর উট সেই রক্তগুলোকে এরম ভাবে ঠোঁট থেকে বেয়ে পড়ছে দেখে টেনে চুষে খাচ্ছে। আর বলছে, আহ কাটানোটের খুব স্বাদ, কাটানোটের খুব স্বাদ। আমাদের অবস্থা ঠিক এইরূপ উটের মতন হয়েছে। আমরা এই সংসারটিকে সুখ বাসনা মনে করে, সংসারটিকে আপন মনে করে, তার মধ্যে জীবন যৌবন প্রাণ ভালোবাসা প্রীতি আনন্দ সব মনে করে তার মধ্যে নিজেকে সমর্পণ করে দিয়েছি, অর্পণ করেছি নিজেকে। আর এই সংসারের দুঃখগুলোকে আপন করে মনে করছি, আহ একটু ছেলের বিয়ে হলো, একটু মেয়ের বিয়ে হলো, একটু নাতিপুতি হলো, একটা বাড়ি হলো, দুটো গাড়ি হলো, এটাই কি এই চিরচরিতার্থ সুখ বলে আপন করে নিয়েছি। আর এইটাকে আপন করতে গিয়েই আমাদের এই দশা, এই সংসার সুখ, এইট মধ্যে সুখ নাই। সুখ নাই কবু নদীর এপারে, সুখ আছে যত নদীর ওপারে। কোন নদী? এই বিরজা সমুদ্রের গড়খাই। ভূ ভুব স্বর্গ মহ জন সত্য তপ এই সাত লোক, আর সাত লোক নিচে কি, অতল বিতল সুতল মহাতল তলাতল রসাতল পাতাল, এই সাত সাত চোদ্দ লোক মানে চোদ্দ ভুবন। এই যে চোদ্দ ভুবন, এই চোদ্দ ভুবনের উপরে আছে কি, এই চোদ্দ ভুবনের উপরে আছে মায়া শক্তি। এই মায়া শক্তির মধ্যে আরো আছে টপোস্ফিয়ার টটোস্ফিয়ার আয়নোস্ফিয়ার ওজোনোস্ফিয়ার, এগুলো রয়েছে সাতটি, যাকে ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই যে সাতটি মানে জল অগ্নি বায়ু আকাশ ইত্যাদি রয়েছে। এর উপরে অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ড। এই অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে কে রয়েছেন? বিষ্ণু। এই অনন্ত ব্রহ্মাণ্ডের উপরে রয়েছেন মায়া শক্তি, এই মায়া শক্তির উপরে রয়েছেন সেই বিরজা নদী। বিরজা নদীর ওপারে যদি কেউ পৌঁছাতে পারো, সেই ওই ওপারেই আছে ভগবত ধাম। যদিও বিরজা নদীর ওপারটাকে ক্রস করলেই মাত্র ভগবত ধাম নয়, সেথায় আবার
যারা ভগবানের স্বরূপের আরাধনা না করে ব্রহ্মজ্যোতির আরাধনা করে তাদের ধামও রয়েছে। একে একে উঠছে বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, মথুরা, তারপরে গোলোক বৃন্দাবন। এত উপরে রয়েছেন সেই গোলোক বৃন্দাবন, সেই মধুর মধুর ধাম, যুগল স্মৃতি বিলাসের অসার। সেই গোলোক বৃন্দাবন রয়েছে একদম উপরে। এই গোলোক বৃন্দাবনে ভগবান প্রাণেশ্বর প্রাণেশ্বরীকে নিয়ে, আপন সহজরী সখী মঞ্জুরীগণকে নিয়ে লীলা বিলাস বিহার করছেন। কিন্তু আমাদের সেই সুখের দিকে একটা বারো চিত্তটা লালায়িত হয় না। কেন হয় না বলে, খাই যদি লাউয়ের পায়েস, লাউয়ের শরবত, লাউয়ের ঘণ্ট, লাউয়ের চচ্চড়ি, ঢেকুরটা কি আমার কুমড়ো উঠবে? না। সারা দিন যে সংসার সংসার করে নিয়ে মেতে আছি, সংসারকে সুখ মনে করছি, তাহলে আর সুখ ভগবত রাজ্যে কি পাবো? না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকালো খাওয়ালি, খাইলি লোচন মাথা। সাধুর কথা শুনি নাই তো, তো মাথা তো এমনি এমনি খারাপ হয়েছে। যদি সাধুর কথা শুনতাম তাহলে আমার মাথা নষ্ট হতো না। এই সাধুর কথা শুনিনি, মাথা নষ্ট হয়েছে। কি করেছে সাধু? কি বলেন, সাধুর কাছে এক ওষুধ আছে। যেমন আমাদের এই শরীরের কোন রোগ হলে পরে আমরা ডাক্তারের কাছে যাই, তেমন এই ভবরোগ হলে পরে আমরা কি করি, আমরা যাই সাধু বৈদ্যির কাছে। সাধু বৈদ্যি কি করে বলে, সাধু বৈদ্যি করে কি, জীবকে সৎ রাস্তা দেখায়, শ্রী হরিনাম দেয়, শ্রী হরিনামের মহিমাকে তার সামনে প্রকাশ করেন, প্রচার করেন। যেই সাধুমুখে হরিনামের মহিমা প্রকাশ শোনেন, জীবের হৃদয়ের ভিতরে গিয়ে কানের মধ্যে দিয়ে সেই হরিনাম আপন ক্রিয়া শুরু করে। মহিমা হৃদয়ের মধ্যে কামনা বাসনার ভিতরে ভগবত কথা আগুন লাগিয়ে দেয়, সেগুলো জ্বলে যায়, সেগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গিয়ে কি হয়, ভক্তের হৃদয়ে প্রেম সঞ্চার হয়। প্রেম বিনা সাধকের জীবন তো অন্ধ। যদি হৃদয়ে প্রেম না থাকলো তাহলে সাধকের জীবনটাই অন্ধ। কেমন ভাবে বলি, এক পিতা তাহার কাছে সবকিছু রয়েছে, এক ব্যক্তি, পিতা বলবো না, এক ব্যক্তি, তার কাছে ধন সম্পত্তি থেকে আরম্ভ করে অনেক অনেক জিনিস রয়েছে, যেমন জায়গা জমি অর্থ সম্পত্তি, লোকজন, গাড়ি বাড়ি বহু আছে, বহু, তার কোনো নেই, ঠিক নেই। সেই ব্যক্তি বিবাহিত, স্ত্রী আছে, কিন্তু জীবনের অর্ধেকের বেশি বেলা শেষ হয়ে গেল, একটিও সন্তান নাই। এইরূপ সন্তানবিহীন এক ব্যক্তির জীবনে এই ধন সম্পত্তি, এইরূপ যশ প্রতিষ্ঠা থাকেও, থাকলেও সেগুলো না থাকার বরাবর। বলে কেন? বলে উত্তরাধিকারী নাই। এত টাকা পয়সা দিয়ে সে ব্যক্তি করবে কি? তার পুত্র নাই, কার জন্য সম্পত্তি বাড়াচ্ছে? সম্পত্তি কে ভোগ করবে, কাকে দিয়ে যাবে, পরে তো সব লুট করবে, কেউ নেই তার সেই সম্পত্তিকে ভোগ করবার, কেউ নাই। তা সেই ব্যক্তির দ্বারা কি কখনো সম্ভব? কখনো কি সম্ভব যে এত কিছু সম্পত্তিকে আগলে সারা জীবন রেখে মৃত্যুকালেও নিয়ে যাব পরপারে? বলেন না, এই এখান থেকে যা পেয়েছি সব এখানেই ছেড়ে যেতে হবে। তা জীবনে সব থাকলো ব্যক্তিটির, কিন্তু একটা উত্তরাধিকারী নাই। এই উত্তরাধিকারী না থাকার কারণে এই ব্যক্তির জীবনে এত কিছু থেকেও কিছুই নেই। ঠিক তেমন এক ব্যক্তির জীবনে ভক্তি আছে, ভগবান আছে, সেবা আছে, গুরু আছে, সব আছে। যদি তার হৃদয় সরলতা না থাকে, যদি তার হৃদয় ভগবানের জন্য প্রেমই না থাকে, ভক্তি করছি লোক দেখানো ভক্তি, কিন্তু প্রেম ভক্তি নাই, প্রেমটা নাই, সরলতা না থাকলো,
তাহলে ভগবান থেকে সেবা থেকে সদগুরু থেকে ও লাভ হচ্ছে না। বলে কেন? বলে এত কিছু রইল তারপরেও আমার কিছু নাই, এত কিছু রইল তারপরেও আমার কাছে নাই। কেন নাই? বলে ওই যো প্রেম আছে, এই ভক্তি আছে, প্রেম নাই। ভক্তি করছি লোক দেখানো, কিন্তু হৃদয়ের থেকে যে ভগবানের প্রতি উজাড় করা ভালোবাসা, আমি তোমার, তোমার তো প্রভু অনেক আছে, আমার তুমি ছাড়া কেউ নয়, এই মনোভাব নিয়ে যদি ভগবানকে আরাধনা করা যায়। বলে প্রভু কি? বলি তোমাকে ডাকার লোক তো অনেক আছে, দেখার লোক অনেক আছে, কিন্তু আমার কেবল তুমি। আমার গুরু মহারাজ জি বলতেন, আগে ভদ্র হও, আগে মানুষ হও, ভদ্রটা পরে। বলতেন আগে মানুষ হও, মানুষের আকৃতি ধরলেই মানুষ হওয়া যায় না, আগে মানুষ হও, মান আর হুশটাকে কাজে লাগাও, মানুষ হও, তারপরে ভদ্র হও, তারপরে ভক্ত। এবার ভক্তের মধ্যেও তো আবার অন্যান্য দেবদেবীর ভক্ত আছে, তার মধ্যে আবার নিষ্কাম আবার সকামী ভক্ত আছে, আবার নিষ্কামী ভক্তের মধ্যেও তো নানা ভাবের ভক্ত আছে, দাস্য সখ্য বাৎসল্য মধুর, এইখানে গিয়েও আটকে যায়। যার চিত্ত ভগবত প্রেমে গদগদ, যার চিত্ত সদা নামে ডুবে আছে, যার চিত্ত সরল হয়েছে, যে সদা সর্বদা বৈষ্ণবগণকেই নিজের পরমাত্মীয়, গুরুকেই নিজের পরম বন্ধু, আর ভগবত ধামকেই আপন বাসস্থান মনে করে চলেন, তার জীবনের আর কি পাওয়া বাকি থাকে? যে গুরুকে পরম বন্ধু বানায়, যে নামকেই সব থেকে বড় সাধন করে, বৈষ্ণবকে নিজের সব থেকে পরম আত্মীয় মনে করে, ভগবত ধামকেই নিজের চির বাসস্থান মনে করে, যাহার অলঙ্কার কণ্ঠের তুলসী ললাটের তিলক, তার কাছে আর নতুন করে কি দরকার? আর কি বস্তু আছে যে তাকে সুখ দেবে? বলছে আছে। কি না? মায়ার জগতে যারা আছে তারা মনে করে এর থেকেও বেশি কিছু আছে, কিন্তু ভক্ত মনে করে, বলে এই পেয়েছি, আমার কত জন্মের সৌভাগ্য, আমার এর থেকে বেশি আর কিছু চাই না। তাই তো অনেক দিয়েছে, এত বৈষ্ণব কণ্ঠে যাহারি তুলসীর মালা, সেই আমার প্রণম্য, আমার পূজ্য, সেই আমার নিজজন। হ্যাঁ, তবে সাবধান হতে হবে নিন্দুক হইতে। যে আপন গুরুবর্গের নিন্দা করবে, বৈষ্ণবগণের নিন্দা করবে, তার হইতে দূরে। তিনকড়ি গোস্বামী প্রভু বলতেন, যে মুখে নিন্দা হয় সে মুখে নাম হয় না। খুব ধ্যান রাখতে হবে, খুব সাবধানে চলতে হবে, কারণ গুরুদেব আরো বলতেন, এই জগতে কি সব থেকে কঠিন জানো? বলে ভগবানকে সর্বাবস্থায় ভগবানকে ভুলে থাকা খুব কঠিন, যে কোনো অবস্থায় ভগবানকে ভুলে থাকা, নাইলে শত্রু মনে করেও তো মানুষ মনে করে। যেমন কংস কৃষ্ণকে তার ভালোবাসেনি, কিন্তু ভুলে থাকতে পারেনি। তাই গুরুদেব বলতেন, ভগবানকে ভুলে থাকাটা সব থেকে বড় কঠিন। কংস কৃষ্ণকে শত্রু মনে করেছে, কিন্তু সবসময় কৃষ্ণকেই মনে করেছেন, শত্রু মনে করেও কৃষ্ণকেই মনে করেছেন। গেল কংসের কথা। রাবণ শত্রু মনে করেও রামকে সব সময় মনে করেছে। দন্তবক্র, শিশুপাল, লঘাসুর, বঘাসুর সবাই কি করেছেন? ওই যে শত্রু মনে করলেও কৃষ্ণকে মনে করেছেন। তাই ভগবানকে যে কোনো অবস্থায় ভুলে থাকাটা কঠিন। তাই ভগবানকে যদি ভুলে থাকাটাই কঠিন হয়, তাহলে তাকে ভুলতে যাব কেন? তাহলে ভালোবেসেই মনে করব কেন? তাকে শত্রু মনে করে দূরে সরিয়ে রাখব। তা গুরুদেব বলতেন, ভগবানকে ভুলে থাকা কঠিন, আর সহজ কি? বলে ভগবানকে পাওয়া। কিভাবে? বলে চিত্তটিকে সরল করে নিরপরাধ চিত্তে জীবন যৌবনকে সমর্পণ করে দাও। চিত্তকে সরল করতে হবে। আমাদের দেখবেন রাধাকুণ্ডে এক মহাত্মা আছেন, শ্রী শ্রী 108 প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজ। এই প্রাণকৃষ্ণ দাস বাবা মহারাজ, তিনি এত সরল, এত সরল, প্রায় শত বৎসরের কাছে বয়স বাবার, বয়স তাকে হার মানাতে পারেনি,
শারীরিক কোনো ব্যাধি তাকে ধরে রাখতে পারেনি, করোনা তাকে কোনো মতে প্রভাব বিস্তার করতে দেয়নি তার শরীরের মধ্যে, কোনো লকডাউনও তার শ্রীকুণ্ড পরিক্রমা আর সহস্রবার দণ্ডবত শ্রীকুণ্ডে বন্ধ করাতে পারে নাই। রঘুনাথের নিয়ম যেন পাষাণেরই রেখারে। এই দাসগোস্বামীর চরণ সমীপে থেকে যে যে বা যারা যারা বা যেই মহাত্মারা ভজন করছেন তাদের চিত্তবৃত্তি প্রত্যেকেরই দাসগোস্বামীর মহিমায় মহিমান্বিত হয়ে রয়েছে। তারা প্রত্যেকেই রঘুনাথ দাসগোস্বামীকে এমন ভাবে হৃদয়ের অন্তঃস্থলে রেখেছেন যেন প্রত্যেকটি ক্ষেত্রে দাসগোস্বামীর এই কথাটি মনে যে রঘুনাথের নিয়ম যেন পাষাণেরও রেখা যায়। সব একদিকে চলে গেলেও এই মহাত্মাগণের নিয়ম নিষ্ঠা কেউ টলাতে পারেনি। যেমন মহাপ্রভু তেমন তার দাস, যেমন রূপ সনাতন আদি রূপ সনাতন ভট্ট, রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ, কবিরাজ গোস্বামী, লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তীপাদ, তারপরে শ্যামানন্দ, রসিকানন্দ প্রভু, শ্রীনিবাসাচার্য প্রভু, বীরচন্দ্র প্রভু, তেমন নরোত্তম ঠাকুর, তেমন রামচন্দ্র কবিরাজ, হ্যাঁ এক এক বলদেব বিদ্যাভূষণ পাদ, এক এক যেমন আচার্য তেমন প্রভু, তেমন তার পরিকর, যেমন দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, চৌষট্টি মহন্ত, ছয় চক্রবর্তী, অষ্ট গোস্বামী, অষ্ট প্রধান মহন্ত, মাতৃবর্গ, পিতৃবর্গ, প্রভু গুরুবর্গ, প্রভু সন্তানবর্গ, প্রিয়াবর্গ, দাসবর্গ, ভৃত্যবর্গ, ঠাকুরবর্গ, কেউ কম নয়, কেউ কম নয়। প্রত্যেকের হৃদয়ের মধ্যে কৃষ্ণ অনুরাগ এমন ভাবে বাসা বেঁধেছেন যে ভগবান আর ভক্ত চিনাদায় হয়ে যায়। কারণ আপন আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে আচরণ করে জীবকে শিখিয়েছেন, এখন জীবও সেই আচরণ করছেন যে ভগবান নিজে কৃষ্ণ ভজন করে কৃষ্ণ অনুরাগ জীব জগতে প্রকাশ প্রচার করেছেন, তার প্রভাবে প্রভাবিত হয়েছে এই সাধক জগৎ, আর সাধকও ভগবানের কৃপায় অভিস্নাত হয়ে অভিষিক্ত হয়ে ভগবানের গুণ মহিমাকে প্রচার করবার জন্য এই ভগবান এবং তার পার্ষদগণের দেখানোর রাস্তায় চলছে। এই যে রূপ সনাতন গোস্বামীর প্রচলিত, প্রবর্তিত, অনুপ্রেণিত এই 500 বছরের গৌড়ীয় শুদ্ধ গৌড়ীয় বৈষ্ণব ধারা পরম্পরা, আমরা পরম সৌভাগ্য যে আমরা সেই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আশ্রিত হয়েছি, আমরা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর পাদপদ্মকে বন্দনা করবার জন্য সৌভাগ্য লাভ করেছি, আমরা সেই গৌরাঙ্গগণের, গৌরাঙ্গ মহাপ্রভু যদি আকাশ হয় তার আকাশে নক্ষত্র স্বরূপ এত এত গোস্বামীগণ তথা মহাজনের মতন মহাজনকে পেয়েছি, আমরা তো তাই আমরা সৌভাগ্য যে এহেন প্রভু পেয়েছি, এহেন প্রভুর পার্ষদগণকে পেয়েছি, এরকম ভজন পেয়েছি। নাইলে দেখুন না, শ্রী ব্রহ্ম রুদ্র সনক এই চতুর সম্প্রদায় তো আছেই, শ্রী ব্রহ্ম রুদ্র সনক, রামানুজ, রামানন্দী, নিম্বার্ক এবং মধ্য গৌড়ীয়, এই যে চারটি সম্প্রদায়, গৌড়ীয় বৈষ্ণবের সম্পর্ক এই মধ্যাচার্যের সাথে একটা সূত্রে বাঁধা, সেই জন্য মধ্য গৌড়ীয় বলা হয়। যদি আমাদের গুরু পরম্পরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু জানমাতা ঠাকুরানী ধনঞ্জয় পণ্ডিত যদু চৈতন্য ঠাকুর গোস্বামী এভাবে আসছেন গুরু মহারাজ পর্যন্ত, তারপরেও সম্প্রদায়কে দেখানোর জন্য তুলে ধরতে হয় শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি পদ্ম, শ্রীপদ্ম মধ্য, শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি ব্যাস পদ্ম মধ্য, শ্রীমন নারদ শ্রীমন নিহরি মাধব অক্ষব জয়তীর্থ জ্ঞানসিন্ধু দয়ানিধি বিদ্যানিধি রাজেন্দ্র জয়ধম ক্রমোদ বয়ং ব্যাসতীর্থ লক্ষ্মীপতি মাধবেন্দ্রপুরী ঈশ্বরপুরী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এই যে পরম্পরাটা কৃষ্ণ বলে এই পরম্পরারও রেকর্ড রয়েছে। যদি কেউ বলো যে তোমরা গৌড়ীয় বৈষ্ণব, হ্যাঁ আমরা গৌড়ীয় বৈষ্ণব, সে পরম্পরা রয়েছে, যদি গৌড়ীয় বৈষ্ণবের পূর্ব মহাজন পূর্ব পরম্পরা থেকে দেখানো যায় বলে সেই পরম্পরাও রয়েছে। এর জন্যই মধ্য গৌড়ীয় বলা হয় মধ্যাচার্যের সাথে সম্পর্ক দেখিয়ে। আজ মহাপ্রভুর দাস যারা তারা সকলে বৈরাগ্য প্রধান, এই বৈরাগ্য প্রধানের জন্যই তাদের বিষয় হৃদয়ের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারে না,
বলে কেন, বলে এই জাগতিক বিষয় দিয়ে আর কি করবে, কতদিন রাখবে, কিন্তু অপ্রাকৃত বিষয়ে যে কৃষ্ণ নামরূপী বিষয়ে, কৃষ্ণ ভজন রূপী বিষয়কে যদি আশ্রয় করতে পারে, সেই শরীর ছেড়ে গেলেও ওই জগতে গিয়ে সেই ধন সম্পত্তির মালিক হয়ে থাকতে পারবে। আমরা গুরু মহারাজজিকে দেখেছি, তিনি দীর্ঘ ২৫ বৎসর গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যগণের মধ্যে অন্যতম রাধা দাসই কনিষ্ঠ, রাধা চরণ যার জীবতু, রাধা চরণৈক সেব্য, যাহার হৃদয়ের একমাত্র বাসনা যে রাধারানীর চরণটাকেই সেবা করব, তবই বাস্মি ন জীবামি তয়া বিনা, এই মহানুক্তি যে পার্ষদের, সেই রাধা কুণ্ড তটনিবাসী রাধা চরণ সরসী বৈরাগ্য প্রবর, বৈরাগ্যের প্রতিমূর্তি ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ, তাহার গদ্দিকে ২৫ বৎসর কাল অলঙ্কৃত করে দাস গোস্বামীর কৃপা স্নাত হয়ে গুরুদেব সেই গদ্দিতে উপবেষ্টিত ছিলেন এবং ৩৫তম আচার্য হয়ে, ৩৫তম আচার্য হয়ে রঘুনাথ দাস গোস্বামীর গদ্দিতে শ্রীগুরু মহারাজ ২৫ বৎসর কাল ছিলেন এবং অখণ্ডভাবে ৬০ বছরের ঊর্ধ্বে ব্রজবাস গুরুদেবের। এই রাধাকুণ্ড হচ্ছেন আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যপীঠ, এক গম্ভীরা এক রাধাকুণ্ড। তারপরেও গোপাল ভট্ট গোস্বামীর কাছে মহাপ্রভুর দৌড়কৌপিন পিরি বহির্বাস রয়েছে, সেটিও আচার্যেরই স্থান, সেও এক আচার্যের গদ্দি আচার্যপীঠ। যদ্যপিও আমাদের সম্প্রদায়ের জগৎগুরু নিত্যানন্দ, তাই আলাদা করে আর জগৎগুরু কাউকে বলা হয় না, জগৎগুরু নিত্যানন্দ এই অবতারে। তো গুরু মহারাজজির কথায় ফিরে আসি, গুরুদেবকে দেখেছি এক একটি সেকেন্ডকে উনি মর্যাদা দিতেন, এক একটি সেকেন্ডের উনি প্রাধান্যতা দিয়েছেন, যার জন্য তিনি সেই মহান মহনীয় ব্যক্তি হতে পেরেছেন। গুরুদেব বলতেন যে সময়কে উপেক্ষা করেন, সময়কে কদর দেয় না, সময়কে আদর করে না, যার কাছে সময়ের কোনো দাম নেই সে কখনোই বড় হতে পারবে না, বড় হতে গেলে তাকে সময়কে মর্যাদা দিতে হবে। তাই গুরু মহারাজজি প্রসাদ পেতেন, সকালের প্রসাদ ৯:০৫, ৯:০৬ আসলে তিনি প্রসাদ পেতেন না, এক মিনিট দেরি করেছেন, প্রসাদ পেতে দেরি হতে পারত, বলছে প্রসাদ পেতে দেরি হোক ক্ষতি নেই, কিন্তু আমার সামনে প্রসাদটা যেন ৯:০৫ চলে আসে, নাইলে আজকে দেরি হয়েছে কালকে আগে হবে, পরশুদিন আরো ২ মিনিট দেরি হবে, করতে করতে সময়টা এদিক ওদিক হবে। বলছেন সাধক যদি নিজের জীবনকে সময়ানুবর্তিতার মধ্যে দিয়ে নিয়ে না চলে, তাহলে সেই সাধকের জীবন কখনোই সাকসেস হতে পারে না, সাধনে সে কখনোই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করতে পারবে। বলে কেন, বলে তার কাছে সময়েরই মর্যাদা নেই, সে ভগবত ভজনের কি মর্যাদা জানবে, সামান্য সময়কে যেই মর্যাদা দিতে পারে না, এত বড় কথা বলতেন গুরুদেব। ৩৬৫ দিন ৯:০০ মধ্যে রাত্রির প্রসাদ ৯:০০ মধ্যে পেয়ে শুয়ে যেতেন, ১১:৩০ উঠে একবার লঘু সংখ্যায় যেতেন, এসে আবার শুতেন, শুয়ে আবার উঠতেন মাঝখানে আরেকবার, ১২:১২ নাগাদ উঠলেন, ১:০০ পরে যদি ১:৩০ মধ্যে ঘুম ভেঙে যায় তারপরে উনি আর ঘুমাতেন না, কারণ উনি ২:০০র মধ্যে পাকাপাকি ভাবে উঠেই যেতেন ঘুম থেকে, ২:০০র মধ্যে উঠে গিয়ে বাসি কাপড় ছেড়ে রঘু সংখ্যাদি করে একটি চেয়ারে বসে নিশান্ত লীলা চিন্তন করতেন, ওই ঠাকুর নরোত্তমের কথা, সাধন ও স্মরণ ও লীলা ইহাতে না কর হেলা, কায় মন বাক্যে করিয়া সুসার। হরিনামটা তো সাধন এবং স্মরণাঙ্গ ভজনটাকেও চালাতে হবে, যদি স্মরণ না করি তাহলে নাম করছি নাম করছি কিন্তু মনটা তো চুপ, মনটা তো কিছু করছে না, মনটা অন্যদিকে ধাবিত হতে থাকবে, মনটা অন্যদিকে যেতে থাকবে, মনটা আমার বিক্ষিপ্ত হতে থাকবে, চঞ্চল, আমি নাম করি হরে কৃষ্ণ 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 রাম রাম রাম, চোখটা একদিকে যাচ্ছে, চোখটা ওইখান থেকে গিয়ে মনটা ওখানে চলে গেছে, ও লাইটটা নিভে জ্বলছে নিভে জ্বলছে এরকম মনে হবে, ওই দিকে যাচ্ছি কেউ নিজেদের মধ্যে ঝগড়া করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম, মানে মাইন্ডটা কাজ করছে, ওখানে তারা ঝগড়া করছে কি বিষয়, তার মানে আমার চিত্তটা ঠিক কোনো না কোনো জায়গায় ব্যস্ত রয়েছেই, যদি সেই চিত্তকে সেই মনকে ভগবত লীলার মধ্যে ডুবিয়ে রাখতে পারি,
তাহলে আমাদের মনটা অন্য কোথাও যাবে না। তাই ঠাকুর মশাই বলছেন, সাধন ও স্মরণ, এই মন দিয়ে ভগবত লীলাকে স্মরণ করতে হবে। সাধন ও স্মরণ ও লীলা, ইহাতে না করো হেলা, কায় মন বাক্যে করিয়া সুসার। তাই গুরুদেব ওই দুটোর সময় উঠে বাসি কাপড় ছেড়ে এক হাতে হরিনাম করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যার নাম করছেন তারই লীলাকে চিন্তন করছেন। বলে একসাথে কিভাবে সম্ভব? বলে সব সম্ভব যদি ভগবানের কৃপা হয়, কৃপা প্রদত্ত। মানুষ নিজের ইচ্ছায়, নিজের প্রচেষ্টায় কিছু করতে পারে না। মানুষ নিজের ইচ্ছা প্রচেষ্টায় কিছু করতে পারে না, কিন্তু তা বলে চেষ্টা করবো না, না চেষ্টা করতে হবে। সেটা তখনই সফল হবে যখন ভগবত কৃপা তার মধ্যে একশো ভাবে প্রতিপাদ্য হবে। কৃপার দ্বারা সব সম্ভব, চেষ্টা তো মানুষ সবকিছু করতেই পারে, কিন্তু কৃপার দ্বারা সব হয়ে যায়। কৃপার দিকে তাকিয়ে থাকতে হবে। আমি প্রায়শ প্রসঙ্গে আসলে একটি কথা বলি, একটি ছোট শিশু, সে হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে হামাগুড়ি দিতে মায়ের কাছে এসেছেন। ছোট শিশুটি হামাগুড়ি দিয়ে মায়ের কাছে আসার পরে কোলে উঠতে চাইছেন, তো ছোট শিশুটি উঠে দাঁড়াতে পারে না, তখনও হামাগুড়ি দেয়। তো সে মায়ের কোলে উঠতে চাইছে কিন্তু পারছে না, কারণ এইখানে যা পরিস্থিতি নেটওয়ার্কে মাঝে মাঝেই চলে যাচ্ছে নেটওয়ার্কটা, বৃষ্টি ওয়েদার, বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কাট হয়ে আরেকটি ভিডিও শুরু হলো। শিশুটি হামাগুড়ি দিতে দিতে মায়ের কাছে এসেছেন এবং মায়ের কাছে আসার পরে মায়ের কোলে উঠতে চাইছেন, কোনো মতে মায়ের কোলে উঠতে পারছেন না। হাজারো চেষ্টা করে মায়ের কোলে উঠতে পারছেন না, কেন? বলে সে তার দ্বারা যতটুকু সম্ভব ততটুকু করেছে। সে হাঁটতে পারে না, তাই হামাগুড়ি দিয়েও মায়ের কাছে এসেছে। জীব যতটা পর্যন্ত করতে পারে ততটা পর্যন্ত করতে করতে ভগবত সান্নিধ্যে এসেছে, কিন্তু ভগবান এখন যদি করুণা করে, কৃপা করে তাহাকে তুলে না নেন, তাহলে কখনোই তাহার দ্বারা সম্ভব নয় যে ভগবানের কোলে গিয়ে। ঠিক তেমন নিজের প্রচেষ্টা চালাতে হবে, কিন্তু ভরসা করব ভগবত কৃপার প্রতি। ভগবানের কৃপায় সব সম্ভব। ভগবানের যদি কৃপা না হয় তাহলে আমার দ্বারা কিছুই হলো না। এই ভগবানের কৃপার উপর নিজেকে ছেড়ে রাখতে হবে, কারণ কৃপার দ্বারাই সবকিছু সম্ভব। কৃপা ছাড়া অন্যথা অন্য কিছু সম্ভবই নয়। তো কৃপার দ্বারা যখন সব সম্ভব, তাহলে কৃপার দিকে তাকিয়ে থাকতে হবে। তব কৃপা বিনে কিছু নাহি কো উপায়। ভগবান তিনি করুণাময়, তিনি কৃপাময়, অবশ্যই সমস্ত জীবকে তিনি কৃপা করবেন, তিনি কৃপা করে রেখেছেন। কিন্তু আমি হতভাগ্য, হতভাগা, আমার দ্বারা ভগবত ভজন হচ্ছে না, চেষ্টা করি নাই। আরে চেষ্টা করলে তো খোরা পায়ও পাহাড়কে জয় করা যায়, পার করা যায়, কিন্তু চেষ্টা না হলে কিচ্ছু হয় না। যদি চেষ্টা থাকে সবকিছু সম্ভব, ভগবানও কৃপা করবে। আমার ঠাকুমা বলতেন, খাটো ফিটো তুমি, বর দিব আমি। তুমি যদি খাটার চেষ্টা না করো, ভগবান তোমাকে সেই খাটবার জন্য শক্তি আর চেষ্টাটাও দেবেন না। তুমি খাটবার চেষ্টা করো, তুমি দেখবে ঠিক শক্তি পাবে। কারণ আমি সবাইকে করুণা করি, আমি তো করুণানিধি। সেই করুণাটা পাওয়ার জন্য তো আমার ছত্রছায়ায় আসতে হবে। যদিও জীব অনাদিকাল হইতে কৃষ্ণ বহির্মুখ, এই কৃষ্ণ বহির্মুখতা দশা জীবকে এমন ভাবে ঘিরে ধরেছে যেই কারণের জন্য জীব সরে সরে এসেছে। কার থেকে? ভগবানের থেকে, ভগবানের কৃপা থেকে। বঞ্চিতস্মি বঞ্চিতস্মি বঞ্চিতস্মি, কিন্তু ভগবান কাউকে কৃপা হইতে বঞ্চিত করেন নাই। বৃষ্টি হচ্ছে, তুমি ঘরের ভিতরে ঢুকে রয়েছ, তাহলে কিভাবে বৃষ্টির জল তোমার গায়ে লাগবে? কিভাবে বৃষ্টির জল তোমার গায়ে লাগবে? তোমাকে আসতে হবে
বেরিয়ে আসতে হবে। বাড়ির সকলকে ভক্ত করতে চাইছো, নিজেরও ভক্তি নষ্ট হচ্ছে। আগে নিজেকে স্ট্রং করো, নিজে এমন ভাবে হরিনাম করো, হরিনাম করতে 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 নিজের ভিতরে সে কনফিডেন্স আসতে হবে যে হরিনামই সকল কিছু করিয়ে দেবে। অথচ সবাইকে প্রথমেই টানতে গেলে নিজেও নিজের রাস্তাকে হারাতে পারি না। আগে নিজে স্ট্রং হই। শুনো রঘুনাথ, না হইও বাতুল, ধীরে ধীরে পায় জীব ভব সিন্ধুকুল। ধীরে ধীরে নাই সবাই পাবে, কিন্তু আগে আমি নিজেকে তৈরি করি। আমার নিজের পায়ে মাটি না থাকলে আরেকজনকে বলবো কি করে যে তুমি আমার কাছে এসে থাকো? আমার নিজের তো বাসস্থান নাই, নিজের বাসা না থাকলে আরেকজনকে নিমন্ত্রণ করবো কি করে? নিজের কাছে টাকা না থাকলে আরেকজনকে সাহায্য করবো কি করে? নিজের ভজন না থাকলে আরেকজনকে ভজন পথে যে আসতে বলবো, নিজের ভজন করতে হবে তো। লক্ষ্য ঠিক হয়ে, লক্ষ্য ঠিক করে লক্ষ্য নামের দিকে ধ্যান রাখতে হবে। আমি যেন হরিনাম করতে পারি, তবে তো গাহিব হরিনাম সুখে। কেউ কবে চিত্তকে সরলতার দ্বারা বাধিত করতে হবে। শিশু সুলভ, ওই প্রাণকৃষ্ণ বাবা শিশু সুলভ চিত্ত, তার শিশুদের মতন সকলকে আপন করে না। এই জগতে সংসারে সকলেই আমার আপন, সকলেই রাধারানীর দাসী, সকলেই কৃষ্ণদাস, সকলেই নিত্যাইচাঁদের কৃপাশ্রিত জন। এই জগতে জগতে সকলেই নিত্যানন্দে কৃপায় ভিষিক্ত। এই জগতে কেউ আমার পর নয়, সকলেই আপন। হ্যাঁ, তবে সাপ, সিংহ, বাঘ, শিয়াল, কুমির, এদের ভিতরেও ভগবান আছে। তা বলে এদের সংহ করে ভগবান কৃপা লাভ করতে গেলে তখন আবার মৃত্যু হবে। সংহ তাদের করো যাদের স্বভাবটা কোমল, নিজের থেকে ভজনে উন্নত। সংহ করতে হবে মনুষ্য জাতিরই, যার মধ্যে ভগবত ভক্তি আছে, প্রবল অনুরাগ আছে, ভগবত কৃপাভিষিক্ত, যিনি সদা নামময় জীবন করে রেখেছেন, যার প্রাণ সদাই হরিনামের জন্য আকুলিত হয়ে থাকে, ব্যাকুলিত হয়ে থাকে, যে সবার ভিতরে ভগবত দর্শন করে, জীব মাত্রই তাকে শ্রদ্ধা সম্মান করে। তার অধরামৃত খাও, তার চরণামৃত খাও, তার কথা শ্রবণ করো, তবে তো জীবের মঙ্গল হবে। নাই তো ফেমাস ব্যক্তির পিছনে দৌড়াতে গেলে তো আজকে একটা চোরও ফেমাস। আর যদি জাদুটোনা দেখিয়ে কেউ মনে করে যে তার মধ্যে অনেক সিদ্ধাই আছে, তাহলে তো জাদুকরেরা সব থেকে বড় সিদ্ধাই ব্যক্তি। যদিও ভক্তি জগতে সিদ্ধির কোনো মূল্য নাই, সাধকের দিদে সর্দাই ভক্তি সিদ্ধি রয়েছে, কিন্তু সাধক সেটাও লোকের সম্মুখে নিয়ে আসে না। নাম লইলেই প্রেম হয় বহে অশ্রুধার। আসলে কি আমার নয়ন দিয়ে অশ্রু বইছে সিদ্ধির পিছনে জাগে দৌড়াচ্ছে? একে ওই বলে দিয়েছি, ওই কাজ হয়ে গেছে, ওকে ওই করেছি, ওইটা হয়ে গেছে বলে, এগুলো তো ভক্তি নয়। তুমি দেখো সবার থেকে নিজেকে ছোট বলে মনে হয় কিনা। আপনারই হীনমানি অপরে সম্মান, সকলকে সম্মান দেওয়ার মতন তোমার চিত্তটা তৈরি হয়েছে কিনা, তবে তো বলবো যে না, হ্যাঁ আমি রাধারানীর ছাপ্পা মারা দাসী। দাসী হতে গেলে তো দাসিত্বকে লাভ করতে হয়, আর এই দাস দাসীর অভিমানটাই তো নিজেকে ছোট বলে মনে করা। আপনারই হীন, কিন্তু আপনারে তো অযোগ্য হীন একটাবারও মনে আসে না, মনে হয় আমি উত্তম। কেউ আমাকে একটা কথা বললে তাকে তুরে কথা বলতে থাকি, পারলে তার সাথে যুদ্ধ করতে থাকি, ঝগড়া করতে থাকি, বলছি কোথায় নিজেকে তো একটাবারও ছোট বলে মনে হয় না। সবসময় মনে হয় আমি উত্তম, আমি উত্তম স্থানে বসে আছি, আমার দ্বারা উত্তম ক্রিয়া হচ্ছে, উত্তম কাজ হচ্ছে, লোকে জানছে আমি কত সেবা করছি বলে, এগুলোও তো অভিমান। আমি বড়লোক ঘর থেকে এসেছি, সব ছেড়ে দিয়ে এখন আমি বাবাজি হয়ে থাকি, বৃন্দাবন ধামে একটি ছোট কুটিয়া করে আছি বলে, এটাও তো অভিমান। এগুলো অভিমান না বলে, এগুলো অভিমান। অভিমান পরিহরি হও কৃষ্ণদাস, এই অভিমান ছাড়তে হবে। অভিমান কি, আমার দ্বারা হলো না, কিন্তু আমাকে ভগবত দাসত্ব করে তার চরণের সেবাকে আশ্রয় করে আমার পড়ে থাকতে হবে। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, সদা সর্বদা হৃদয়ে কৃষ্ণ ভাবনামৃতকে জাগ্রত করে রাখতে হবে, না হইলে হবে না। কখন এসে মায়াতে গ্রাস করবে? চিত্ত চঞ্চল, ভগবত ভক্তির লেশমাত্র চিত্তের মধ্যে নাই,
মনটা আকুলি বেকুলি বাহির জগতের জন্য, কি করলে নিজেকে সুখ দিতে পারবো সেই প্রচেষ্টার পিছনে দৌড়াই। কিন্তু কি করে ভগবানের সুখ হবে, একটা বারও যদি ভগবানের সুখের জন্য আমরা দৌড়াদৌড়ি করতাম তাহলে হয়তো এতটা কষ্ট হতো না, এতটা কষ্ট হতো না। কি করে আমরা ভগবানকে নিজের করে পাব? ভগবান কিন্তু সবসময় আমাদের, প্রত্যেকটি জীবের কাছে ভগবান একইভাবে রয়েছে, সবার কাছে ভগবান একইভাবে রয়েছে। যে যত সরল হতে পেরেছে সে তত ভগবানকে উপলব্ধি করতে পেরেছে, আর যে সরল হতে পারেনি সে ভগবানকে উপলব্ধি করতে পারছে না। কারণ শিশুরাই তো সেই জন যেই জন সকলের আদর পায়, শিশুদেরকে সকলে আদর করে। ঠিক এই চিত্তটিকে যতক্ষণে শিশু সুলভ না করতে পারছি ততক্ষণে সকলের আদরের যোগ্য হব না। ভজন করলে পরে ঠিক চিত্ত শিশু সুলভ হবে। এই ভজনের এমন প্রভাব, ভজনই চিত্তকে মার্জিত করাবে, ভজনই চিত্তর অভিমানটিকে দূরে সরিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, করতে হবে। অনর্গল কৃষ্ণ নাম যাহারো বদনে, সেই তো বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। সবসময় কৃষ্ণ নাম করতে হবে। আচ্ছা, সবসময় কি কৃষ্ণ নাম করা সম্ভব? বলে কেমন ভাবে? বলে যে চাকরিতে যাচ্ছি, ঘরের কাজকর্ম আছে ইত্যাদি ইত্যাদি। বলে হ্যাঁ সম্ভব। যখন চাকরিটা করছেন, যাচ্ছেন অফিসে, মনে করবেন বাড়িতে ভগবান আছেন, ঠাকুরজি আছেন, এই ঠাকুরজির সেবার নিমিত্তে আমাকে অর্থ উপার্জন করা দরকার, যদি অর্থ না থাকে ঠাকুরের সেবা করব কি, তাই আমি চাকরিতে যাচ্ছি ঠাকুরজির সেবার নিমিত্তে। এই যে হয়ে গেল, এই যে কাজটিতে যাচ্ছেন উদ্দেশ্যটা কি ভগবানের সেবা করে আমরা সকলে প্রসাদ পাব, হয়ে গেল। কৃষ্ণের সংসার করো ছাড়িয়ে না ছাড়িয়ে, যে কৃষ্ণের সংসারের জন্য চাকরিতে যাচ্ছে। এই নতুন বস্ত্রটা যদি আমার এই শরীরে ধারণ করব, তারপরে একটু গঙ্গা জল বা একটু জল ছিটিয়ে একটু ভগবানের চরণে অর্পণ করলাম, প্রভু এই জামাটি আজকে কিনেছি দেখাই। বাড়ির মালিক, যেমন বাড়িতে কোনো বড় মানুষ থাকে, কোনো বড় কাজ, ভালো কাজ, কোনো নতুন জিনিস কিছু করবার আগে যেমন বাড়ির সেই মালিককে দেখানো, আমরাও যদি ভগবানকে এটা দেখিয়ে করি তাহলে ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবেন, যে দেখো সে কাজটি করেছে আমাকে দেখিয়েছে। নাইরে তো চোর হয়ে যাবে। জগতে সমস্ত কিছু স্রষ্টা তিনি, ভোক্তা তিনি, মালিক তিনি, প্রভু তিনি, ত্রাতা তিনি, দাতা তিনি, স্বামী তিনি, কিন্তু আমরা তাকে ভুলে সবকিছু নিজে ভোগ করছি। এই জন্যই তো কৃষ্ণ ভুলি অনাদি কাল হইতে জীব কৃষ্ণ বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। এই কৃষ্ণ ভুলে আছি বলে এই দুঃখগুলো আমার কাছে আসছে, আর সেগুলোকেই আমরা আপনার আনন্দ মনে করে রেখেছি। আমার ঠাকুমা বলতেন, এই কাজ হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, অনায়াসে দেবে তুমি ভব সিন্ধু পারি। আর ইচ্ছে থাকলে উপায় হবেই, হ্যাঁ 100 বার ভগবান ঠিক করে দেবেন রাস্তা। এক ভক্ত তার এক ভক্তের বাড়ি, এক মানে গুরু তার শিষ্য বাড়ি যাবে, খুব ভালো, যেমন শিষ্য তেমন গুরু, খুব অনুরাগী, কিন্তু তার শরীরের এমন পরিস্থিতি সে কিছুতেই এক পা উঠে দাঁড়াতে পারছে না, এত শরীরে কষ্ট, কিন্তু খুব কষ্ট পাচ্ছে, শিষ্যকে কথা দিয়ে রেখেছে, তখন ফোন টোন ছিল না, ওই চিঠি লিখে পাঠাতে পারাতে উৎসব শেষ, উৎসব তো আজকেই যেতে হতো, কোনো মাধ্যম নেই কারো দ্বারা যে খবর পাঠাবে, শিষ্য বসে আছে সব কিছু করে, গুরুদেব আসবেন, গুরুদেব আসবেন, হায় রে ভগবান। শিষ্য তিনিও নিষ্কাম, গুরুদেব ভগবত, ভগবত স্বরূপ, গুরুদেব আসবেন, সবাই একটু গুরু কৃপা পাবে, ভগবত দর্শনের মতন করে উপলব্ধি করবে। আর গুরুদেব যাচ্ছেন, শিষ্য এত অনুরাগ করে রেখেছেন, এত নাম সংকীর্তন উৎসব, আমিও সেই নাম সংকীর্তনের মধ্যে অংশগ্রহণ করে নিজেকে পুণ্যবান মনে করব, গুরু মহারাজ জি এই মনে করে যাচ্ছেন, কিন্তু শরীর দিচ্ছে না। ভগবান শ্রীগুরু স্বরূপ ধারণ করে সেই শিষ্যের বাড়িতে গিয়ে তার মন মান ডাকলেন। এদিকে দুটো কাজ হলো, কি কাজ? একদিকে ভক্তের মান ডাকলেন, আর একদিকে শিষ্যেরও মান ডাকলেন সমস্ত গ্রামবাসীর কাছে, মানে গুরুরও মান ডাকলেন, সবাই দেখলেন যে না তার গুরুদেব এসছেন। তাহলে গুরুদেবও গেলেন তার বাড়িতে, আবার কে গেলেন? না,
ভগবানের মানটা রক্ষা হলো আর ভক্তেরও সম্মান রক্ষা। না সকলকে বলেছি বাড়িতে গুরুদেব আসবেন, সকলে দর্শন করবেন, এক ভগবানই তার রূপ ধারণ করে চলে গেলেন। তাহলে ইচ্ছা থাকলে উপায় হয়, ভগবানই করে দেন। কিন্তু আমাদের ইচ্ছাটা প্রবল যদি না হয়, ঝড়টা প্রবল বেগে না আসলে তো ভেঙে চলে যায় না, ইচ্ছাটা প্রবল হলে হৃদয়ের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে গিয়ে একদম ভগবানের কাছে গিয়ে সে শিকায়তটা পৌঁছায়, সেই কথাটা পৌঁছাবে। ভগবান দেখবে যা ও যেতে পারছে না, আমি চলে যাই, আমি করে দিই, ভগবানই করে দেবেন। ওই যে নিজেকে হতে হবে উৎসাহী, হীন হতে হবে, দীন হতে হবে। হীন বলতে এই জগতে কিচ্ছু আমার নাই প্রভু তুমি ছাড়া, এই জগতে সব থেকে গরিব কারা জানেন, যার ভগবত ভক্তি নাই। ধন মান সম্পত্তি তো একটা পাগলেরও থাকে, সে পাগল বলে ভোগ করতে পারে না। ধন জন গাড়ি বাড়ি তো পাগলেরও থাকে, সে ভোগ করতে পারে না, পঙ্গুরও থাকে ভোগ করতে পারে না। কিন্তু প্রকৃত অর্থে জগতে কে দিন? দরিদ্র বলে অভিমানী ভক্তিহীন এই জগৎ মাঝে সেই তো দিন, যে অভিমানী ভক্তিহীন যার হৃদয় ভক্তি নেই এই জগ মাঝে সেই তো দিন, সেই সব থেকে গরিব, এর থেকে গরিব আর কেউ নেই। তাই আমাকে সদা সর্বদা নাম করতে হবে নিরপরাধ চিত্তে, অলসতা আসলে হবে না। আবার ওই সর্প উচ্ছিষ্ট অপরাধের সহিত নাম করলেও হবে না, অপরাধগুলো কি থেকে হ্যাঁ কারো খারাপ দেখবো না, সবার মধ্যে ভালো দেখব। আমার সংঘ করার দরকার নেই, গোস্বামী অনুমোদিত যেসব গ্রন্থ সেগুলো দেখব, যাকে দেখব যার অনুরাগ খুব, যে সদা হরিনামের মধ্যে মেতে থাকে, প্রসাদ ভোজী, ভগবানকে সেবা করে প্রসাদ পায়, খুব অনুরাগ ভগবানের নামে, ভগবানের কথায়, ভগবানের কীর্তনে, ভগবানের সেবায়, সেই রূপ ব্যক্তির সংঘ করব। যে নিত্য লক্ষ্য নাম করে তার সাথে সাথে চলব, তা ভাবে ভাবিত হব, দেখবেন সে অবশ্যই একদিন না একদিন সমস্ত কৃপাকে লাভ করবে ভগবান। নাইলে তো এই জগতে পশুর থেকে অধম হতে হবে, কারণ ওই যে জলেরও একটি ধর্ম আছে, যে পাত্রে রাখে সে আকার ধারণ করে। আগুনেরও সধর্ম আছে, আগুন যেখানে লাগি আগুনকে যেখানে স্পর্শ করবে আগুন সেখানে বিরাট আকার ধারণ করে সেই জায়গাটিকে জ্বালিয়ে দেবে। কালি কালো রং তাকে লাগাবে যেখানে সেই জায়গাটি কালি হয়ে যাবে, কালো হয়ে যাবে। সকলেরই একটি ধর্ম আছে, কিন্তু জীবের নিজে ধর্ম থাকা মাত্র থাকার পরেও জীব সধর্মকে পালন করে না, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। এই যে কৃষ্ণের দাসত্বটাই তার সধর্ম, কৃষ্ণকে ভুলে তার সধর্মকে ভুলে আছে, তাই তো তার প্রতি এত কিছু। নাইলে ভক্তির জীবনে কত ঝড়ঝড় আসে, তারপরে ভক্ত বলে আমি ভগবত কৃপায় ভালো আছি, গুরু কৃপায় ভালো আছি, নিতাই কৃপায় ভালো আছি, কৃষ্ণ কৃপায় ভালো আছি, রাধারানী আমায় ভালোই রেখেছেন। হে বৈষ্ণবগণ, আপনাদের পাদপদ্ম বন্দনা করে আপনাদের চরণ ধুলির কৃপা পরশে আমার সংসার সদাই ভালো আছে। অথচ সে ভক্ত হয়তো একবেলা প্রসাদ পাচ্ছেন আর একবেলা প্রসাদ পাচ্ছেন না, কেন বলছেন কপালে নেই পাচ্ছি না, কিন্তু ভগবত ভক্তি চিত্তের মধ্যে ঠিক আছে। ভগবানকে দোষ দিচ্ছে না, দিচ্ছেন কপালে, আমার কপালে নেই তাই হচ্ছে না, ভগবানকে দোষ দিলাম কি, হাত পা সবই দিয়েছি কাজ করতে পারছি না, অলস, খাওয়ারটা সামনে রয়েছে যদি প্রসাদটা না পাই কে পাইয়ে দেবে, ভগবান তো হাত পা দিয়েছেই প্রসাদ পাওয়ানোর জন্য, নিজে ইচ্ছা করে যদি না করি। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনেক ফল নাহি ধরে, জীব নিজের ইচ্ছায় অনেক বাঞ্ছা করতে পারে, সে তার বিলায় বাধা নেই, কিন্তু সে বাঞ্ছাটা তখনই পূর্ণ হয় যখন কৃষ্ণ ইচ্ছা করে। আমরা অনেক ইচ্ছা করতে পারি কিন্তু ভগবত ইচ্ছা ভগবৎকে পাবিনে সেই ইচ্ছাটা কখনোই সম্পূর্ণ নয়। তাহলে যে ইচ্ছাটা করব সেই ইচ্ছাটা যেন ভগবত কৃপা লাভ করতে পারি সেই ইচ্ছাই করি। এখন যদি বলি ভগবান আমায় বাড়ি দাও গাড়ি দাও বলে, এটা তো ভক্তের চাওয়া পাওয়া নয়, তাহলে কেন? ভক্ত তো তাই চায় না, ভক্ত চায় কি? ভক্ত চায় ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্তা বসে সে তিন মহাজনের মহাবল,
ভক্ত পদধূলি ভক্ত পদ জল ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল। ভক্তের তো এই প্রার্থনা। এখন ভক্ত যদি চায় যে বাড়ি গাড়ি বলে, এগুলো তো বিষয়। ভগবান বলে না, আমি বিজ্ঞ বিষয় কেন দেব, সচরণাম মৃত দিয়া বিষয় ভুলাবো। আমি বিজ্ঞ, আমি কেন বিষয় দিব? ভগবান বলেন, আমি বিজ্ঞ বিষয় কেন দেব, সচরণাম মৃত দিয়া বিষয় ভুলাবো। ভগবান ভক্তকে বিষয় দেয় না গো। যারা বলে না আমার সব শেষ হয়ে গেল ঠাকুর ঠাকুর করে বলে, তাহলে মনে করবেন ভগবান আপনাকে ভালোবাসে বলে শেষ করলো। বলে কেন? বলে ওই যে গোবিন্দ ঘোষ একটি সঞ্চয় বাসনা, মহাপ্রভু বলে সঞ্চয় বাসনা করেছে তোমার, আমার সাথে থাকবার কোনো অধিকার নেই, তুমি তোমার মতন যাও সংসার করো। গোবিন্দ ঘোষ সংসার করলো, মহাপ্রভু তার কাছে রইলেন কৃপা করে। সেই গোবিন্দ ঘোষ সংসার করলো, বিবাহ করলো, একটি পুত্র হলো। ভগবান চিন্তা করলেন, তাহলে বিবাহ করেছি, দুজনে মিলে কৃষ্ণ সেবা করব। এখন ভগবানের প্রতি তার ভালোবাসা ছিল, ভালোবাসাটা ভাগ হয়ে গিয়ে তার স্ত্রীর প্রতি গেল। তারপরে আবার একটা পুত্র হলো, ভালোবাসাটা ভাগ হয়ে পুত্রের প্রতি গেল। এইবার ভগবানের সংসারে তিনজন হলো, ভগবানকে তিনজনেই কোথায় ভালোবাসবে তা না করে গোবিন্দই তার ভালোবাসাকে ভাগ করে তিন ভাগ করলেন, এক ভাগ কৃষ্ণ, এক ভাগ স্ত্রী, এক ভাগ পুত্র। ভগবান দেখলেন, আরে আমাকে ভজবার জন্য সংসারে এসে তুমি স্ত্রী পুত্র পেয়ে তাদের পেয়ে আমাকে ভুলে গেছো, বারে বা মানুষ সুবিধা পেয়েছো যে সেই সব ভুলে গেলে আমাকে। হ্যাঁ, তখন ভগবান তার স্ত্রী বিয়োগ করলো, দুঃখ দুঃখ। যাই হোক, পুত্রকে নিয়ে রয়েছেন। এখন পুত্রের তো মাতৃদেবী নাই, এখন পুত্রকে মাতৃস্নেহে আবদ্ধ করার জন্য আবার করলো কি, পুত্রের প্রতি বেশি আসক্তি হয়ে গেল, ভগবানকে আরো বেশি ভুলে যেতে লাগলো। তখন করলেন গোবিন্দ ঘোষ তার পুত্রের মাঝে, ভগবান আসলেন, এসে পুত্রকে সরিয়ে দিলেন, পুত্রকেও নিয়ে গেলেন। এবার গোবিন্দ ঘোষ ভগবানকে বলছেন, হে প্রভু তুমি এ কি করলে, স্ত্রীকে নিয়ে নিলে ঠিক আছে, পুত্র নিয়ে চলছিলাম, তুমি পুত্রকেও নিয়ে নিলে, এখন আমার শেষের দিনে কে একটু জল আদি দেবে, পিণ্ডি আদি কে প্রদান করবে, শাস্ত্রীয় কাজকর্ম কে করবে? ভগবান, শ্রী ভগবান বললেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি তোমার সমস্ত কার্য করবো, তুমি শুধু আমায় ভালোবেসে যাও। এই জগতে আমার বলতে কি আছে, আমার বলতে একমাত্র নিজ সম্বল ভগবত ভক্তি, গুরু কৃপা, তাও যদি তিনি কৃপা করে দেন। আমার বলতে তো আমি নিজেও নেই, এই শরীরটাও তো আমার নয়, আমার বলতে কিছুই নাই, আমার বলতে প্রভু আমার আছো তুমি, তোমার কেবল আমি, আমার কেবল তুমি, তোমার অনেকে থাকতে পারে, আমার কেবল তুমি, তুমি একমাত্র আমার, আর এই জগতে কিছু নাই। এই চিরসত্য কথাটা আমরা এখনই শুনলাম, এর পরক্ষণেই ভুলে যাই, পরক্ষণেই ভুলে গিয়ে কিছু একটা বিষয় নিয়ে আমরা আবার ঝামেলা করি। তো বিষয় এর জন্য মনে রাখতে হবে যে সত্যি সত্যি ভগবানই আমার আপন। মৃত্যুকালে শ্মশান অবধি সবাই যাবে, কি মাতা কি পিতা কি বন্ধু কি পুত্র কি ত্রাতা কি দাতা, এই জাগতিক আর কি, সবাই ওই শ্মশান অবধি যাবে। কিন্তু পরপারে আপনার কর্ম, এই যে হরি নাম করেছেন, এই যে গুরুচরণ আশ্রিত হয়ে ভজন করেছেন, এইটি আপনার সাথে পরপারে যাবে। বলে কেন? বলে এটি আত্মার ধর্ম, শরীরের নয়। আত্মার ধর্ম, আত্মা তো অবিনশ্বর, আত্মা তো কখনো মৃত্যু হয় না, যতদিন আত্মা থাকবে ততদিন আপনার সাথে ভক্তিও থাকবে, ভগবত করুণা প্রীতি আশীর্বাদ সব থাকবে। এই শরীরটি আমি নই, আত্মাটি আমি, আমি কৃষ্ণদাস, এই আত্মা শ্রীকৃষ্ণের অংশ, পরমাত্মার অংশ, তাই কৃষ্ণদাস। আত্মা যেই শরীরে রয়েছেন, সেই শরীরের ভিতরে একটি মন নামে একটি বস্তু আছেন, এই মনের দ্বারা নিজেকে ভাবতে হবে যে আমি রাধিকার দাসী। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেহ নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে, আমি তো কৃষ্ণদাস। কৃষ্ণদাস হতে গেলে, কৃষ্ণকে পেতে গেলে কি করতে হবে? গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে, গোপীগণেরই আনুগত্য করতে হবে, রাধারানীর দাসিত্ব হয়ে তবে কৃষ্ণকে পেতে হবে, তবে কৃষ্ণ দাসত্বটা যথার্থ হবে, নাইলে কৃষ্ণ দাসত্ব যথার্থ হবে না। গোস্বামীপাদ বললেন, একলা কৃষ্ণকে প্রীতি করা, ভালোবাসা হচ্ছে কপটতার লক্ষণ, যে একলা কৃষ্ণকে ভজনা করে। তাই গৌড়ীয় বৈষ্ণবের কাছে একা কৃষ্ণ বা গোপাল ভজনা অ্যাকচুয়ালি যথার্থ নয়,
যদিও গোপাল থাকলে মনে রাখতে হবে কি, গোপাল আমার ঘরের ঠাকুরজি, প্রভু ত্রাতা, তিনি আমার কাছে বালক রূপ ধারণ করে বসে আছেন। কৃষ্ণ এতক্ষণ বাঁশি ধরেছিলেন, এখন সে বসে আছেন, নাইলে বাৎসল্য ভাব আসবে, বাৎসল্যর মধুরে ডিবেট বেঁধে যাবে। কারণ মধুর রসের মধ্যেই সব রস আছে, দাস্য সখ্য বাৎসল্য এই তিনটি ভাবের সমাশ্রয় মধুর রস, তাই মধুর রসের মধ্যেই তিনটি আছে, তিনটি রসই মধুর রসে আছেন। মধুর রসকে আস্বাদন করলে সব রসই আস্বাদন হয়ে যায়, আর পৃথক পৃথক আলাদা আলাদা করে কোনো দরকার পড়ে না। তাই আমরা গৌড়ীয় বৈষ্ণব, আমাদের আস্বাদীয় রসটি হচ্ছেন মাধুর্য ভাবের উপাসনা, মাধুর্য রস, অন্য কিছু নয়। তাই আমরা সেই পরম সৌভাগ্যবান যে আমরা গৌড়ীয় বৈষ্ণব হয়েছি, আমরা নাম পেয়েছি, আমরা নবদ্বীপ ধামকে আপন প্রভুর ধাম রূপে পেয়েছি, রাধাকুণ্ড বৃন্দাবন পেয়েছি, শ্রী মহাপ্রভুর গম্ভীরা লীলার সেই নিত্য ধাম শ্রীক্ষেত্র পুরীধামকে পেয়েছি, আমরা কত সৌভাগ্যবান। আমরা আমাদের প্রভু রূপে কাকে পেয়েছি? গৌরহরিকে, নিতাই সুন্দরকে, প্রভু সীতানাথকে পেয়েছি, রাধা শ্যামসুন্দর, গদাধর, শিবাসাদি, নরহরি, মুকুন্দ, মুরারি থেকে আরম্ভ করে অগণিত অগণিত গৌরভক্ত বৃন্দকে পেয়েছি, যারা কিনা এই ব্রজের দুর্লভ কৃষ্ণ প্রেমকে সুলভ করে আমাদের সামনে পরিবেশন করেছেন, আপন আচরি ধর্ম জীবেরে শিখিয়েছেন, প্রভু স্বয়ং পরতত্ত্ব সীমা রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে তিনি নবদ্বীপের ধুলায় ধূসরিত করে অঙ্গকে তিনি কৃষ্ণ নাম কিভাবে করতে হয় দেখিয়েছেন, ধিক ধিক নীরাজ পরাণ, তার এক কিঞ্চিত পর্যন্ত আমরা আস্বাদনে ব্রতী হইলাম না, তাহলে দুঃখটি কার? আমার, আমার সৌভাগ্য হয়েও আমি সৌভাগ্যকে আশ্রয় করতে পারলাম না, আমি সতত কামনা বাসনার দ্বারা পীড়িত হয়ে লাঞ্ছিত হয়ে আমি সেই দিকে ধাবিত হইলাম। একটিবারও কৃষ্ণ গৌর নিতাই রাধারানীকে আপন মনে করতে পারলাম না, দুর্ভাগ্য আমার। যাই হোক, ইন্ডিয়ার টাইম অনুসারে এখানে 10:04, আর সম্ভবত বাংলাদেশের টাইম অনুসারে ওইখানে এখন 10:34 হয়ে গেছে। তো আমি জানি না যে এই গ্রুপের অ্যাডমিন কে বা কিছু, আমাদের প্রিয় স্নেহের রাজন তালুকদার, সে আমাকে এখন লিখে পাঠালো, খুব ভালো লাগলো আপনাদের এই প্রচেষ্টা। এক বছর ধরে ফেসবুকে এই মেসেঞ্জার একটি গ্রুপ করে, মানে ফেসবুক একটা গ্রুপ করে সমস্ত দেশ বিদেশের ভক্তকে আপনারা অ্যাড করেছেন, এখানে আমন্ত্রণ জানিয়ে সকলকে ভগবতীয় কথার বার্তা জানানোর জন্য এত কাজ করে চলেছেন, আপনাদের কাছে আমি আভারী। আমার মতন দুর্ভাগা ভজন সাধন সুকৃতিবিহীন কলি হতজীব পাপেতে মলিন এইরূপ ব্যক্তি দেখেও আপনারা যে আমাকে প্রেমাস্বাদন করার জন্য সৌভাগ্য দিয়েছেন, যে প্রেমাস্বাদ ভকত সঙ্গে মাতাও গৌর রসত রঙ্গে, তা আপনারা আমাকে হরিকথা আস্বাদন করবার জন্য সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমিও আস্বাদন করছি, বক্তা নই, আপনাদেরই কথা, আপনাদের হৃদয়ের কথাই এই দাসের মুখ থেকে বেরোচ্ছে। কারণ জীবের কি কার্য, জীবের কি ক্ষমতা, জীবের কি শক্তি, জীব করবে? জীব কিছু করতে পারে না, ভগবত কৃপাতে সবকিছু হবে। সবাইকে পড়ে থাকতে হবে, ওই যে মায়ের মতন, দেখবেন একটি বিড়াল ছানা যখন ছোট্ট থাকে, বিড়াল ছানাটি পড়ে আছেন, বিড়াল ছানাটি কে যদি কোনো মানুষ মেরে দেয় বা কিছু হয়, তার মা করে কি, দাঁত দিয়ে কামড়ে সেই শিশু বিড়াল ছানাটিকে নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়। কিসের জন্য? যেন সে আরো ভালো থাকতে পারে, আরো সেফটি থাকতে পারে। তার মানে ভজন রাজ্যে আমাদেরকে কি করে থাকতে হবে? বিড়াল ছানার মতন পড়ে থাকতে হবে, বিড়াল ছানার মতন পড়ে থাকতে হবে ভগবত পাদপদ্মে, শ্রী গুরু বৈষ্ণবের পাদপদ্মে। আর কি করতে হবে? বাদর ছানার মতন ধরে থাকতে হবে, হনুমান বা বাদর দেখবেন তার একটি শিশুকে তার সাথে নিয়ে রাখে এবং আঁকড়ে ধরে থাকে তাকে, একডাল থেকে একডালে লাফাচ্ছে কিন্তু সেই বাদর ছানাটি বা হনুমানের ছানাটি পড়ে যায় না। ঠিক এইভাবে আমাকে ভগবত ভজন রাজ্যকে নিয়ে পড়ে ধরে থাকতে হবে শক্ত করে,
রঘুকুলে রীতে পিতে বহি যায়, জান চলে যায় তবু বচনে না যায়। সে তুমি যেই আসো না কেন আমার ভগবত ভক্তিকে ভুলাতে আমি ভুলব না, কারণ আমি কৃষ্ণ দাস এই মাত্র জানি, আমি কৃষ্ণ দাস এই মাত্র জানি, আর কিছু না। কে আমার বন্ধু বলে যার ললাটে তিলক, যে নিত্য প্রসাদ খায়, যে ভগবত ভক্তিতে উৎসাহী, যে নিত্য ভগবত সেবা করে, যিনি গুরু বৈষ্ণব দেখলেই মাথা নত করে প্রণাম করে, যিনি ভগবানের ধামাদিতে যাওয়ার জন্য সদাই উন্মুখী, যিনি ভগবত কথামৃতের মধ্যে সদা ডুবে থাকে, লীলা স্মরণ করে, তিনি আমার বন্ধু। আর যারা আছে বলে তারা বন্দুক, তার মধ্যে গুলি আছে, বেরোলেই মরে যেতে পারি বলে, কারণ বলে তাদের ভিতরে এমন শক্তি থাকে না, মায়া করে কি এই নানারূপ বন্ধু বান্ধব এই ওই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন হয়ে আসে। দেখবেন একটি সন্তান, একটি শিশু হোক কন্যা হোক, যদি ভক্তিপথে আসে তার পরিবারের লোক আসবে প্রথম, হিমা এই বয়সে এই করছো, আরো বয়স পড়ে আছে, গেল শিশু বয়স। যুবক বয়সে যদি করতে যান তাহলে বলবে এই বয়সে এই সব করছো, এই বয়স কি এই সব করার বয়স, এখন এই সব করতে নাই, এখন কোথায় চাকরি বাকরি করবে, একটু বিয়ে শাদি করে মা বাবাকে দেখবে। আচ্ছা শিশুকাল গেল, যুবক বয়স গেল, যুবক বয়সে এসে কি হলো, যুবক বয়সে এটা আর একটু বাড়তে থাকলো, বয়স বাড়তে থাকলো, তখন আরো সংসারের চাপ চিন্তা, তখন তো স্বাভাবিকভাবেই ভগবত ভজনের দিকে মনটা আসবে না। তারপরে বৃদ্ধির দিকে যাব, হয়ে গেল একটি মানুষ তার জন্ম হইতে ছোটবেলা থেকে 4-5 বছর পর্যন্ত প্রায় সময় ঘুমিয়েই কাটায়। শিশু তো অল্প একটু পড়াশোনা করে, একটু খেলাধুলা করতে করতে দুরন্ত হয়ে গিয়ে ঘুমিয়ে যায়। তাও তার পড়াশোনা করতে 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 জীবনের প্রায় 20-25টি বছর পড়াশোনার মধ্যে দিয়ে চলে যায়, পড়াশোনার মধ্যে দিয়ে 20-25টি বছর। তারপরে আসে তার চাকরি কাজ বাজের জন্য সময়, চাকরি করব কাজ বাজ করব এই করতে করতে তার সময়টা নষ্ট হতে থাকে। এই করতে করতে আরো 2-5 বছর যায়, প্রায় 30 বছরের কাছে আসলে তা বিবাহের যোগ্য হয়ে গিয়ে তাকে বিবাহ দিয়ে দেয়। যেই বিবাহ হয়ে যায় একটি সংসারে আরো একজন ব্যক্তি বাড়ল, তার স্ত্রী, যেই তার স্ত্রী মানে নিজে খাই না খাই পরের ঘর থেকে একটি মেয়ে এসে তার খাওয়ার জোগাড় অবশ্যই করতে হবে, তাই তার জন্য আবার খাওয়ার জোগাড় করা, এই করতে বাড়িতে মাতা পিতা আছে তার দেখাশোনা করা, এইভাবে করতে 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 আবার হয়ে গেল কি পরে আর একজন নতুন ব্যক্তি আসলো সংসারে, পুত্র হোক কন্যা হোক কেউ একজন নতুন ব্যক্তি আসলো। যেই নতুন ব্যক্তি আসলো তাকে নিয়ে আদর করতে 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 গেল সময়, তার খাওয়া দাওয়া, তাকে বড় করা, পড়াশোনা, এই করতে করতে কখন যেন আমিও বৃদ্ধের দিকে হচ্ছি, আর দীক্ষা নেওয়া হরিভজন করা কোনোটাই সময় হলো না। এরপরে বৃদ্ধ হতে হতে হলো কি হাঁটুর যন্ত্রণা, মাথার যন্ত্রণা, নানা রকম রোগ ব্যাধি আসলো। টাকা পয়সা জমাচ্ছি ধামাদির জন্য নয়, টাকা পয়সা জমাচ্ছি 1,00,000 টাকা একটা ইন্স্যুরেন্স করে রেখেছি, যদি কখনো দুরারোগ্য ব্যাধি হয় তাহলে এই টাকা দিয়ে আমরা সেই চিকিৎসা করতে পারবো। ওই টাকা জমাচ্ছি ভগবত দর্শনে সাধু সেবার জন্য না, বলছে টাকা জমিয়েছো যখন রোগের জন্য রোগ তো হবেই, টাকা জমিয়েছো যখন বৈষ্ণব সেবার জন্য, বৈষ্ণব তো না বলেও তোমার বাড়ি আসবে, তাই যেই কারণে টাকা জমাবো এই অর্থটা সেই কারণেই ব্যয় হবে বলে ভগবানে যে ভক্তবাঞ্ছা পূর্ণ করেন। এর জন্য ভগবানের কাছে ভালো জিনিস চাইতে হয় কি, তোমার করুণা ছাড়া আর কিছু চাই না, না চাইতেই 2 আঁখি দিয়েছো, তোমার রূপ দর্শন করব, তোমার ধাম দর্শন করব, তোমার ভক্তের চরণ দর্শন করব, না চাইতেই 2টো হাত দিয়েছো তোমার সেবা করব, না চাইতেই 2টি কান দিয়েছো শ্রুতি ক্ষমতা দিয়েছো যার দ্বারা তোমার কথামৃত আস্বাদন করব, যার না চাইতেই 2টি পা দিয়েছো তোমার শ্রীমন্দির পরিক্রমা করব, তোমার ধামা দিতে যাব, না চাইতেই বড় একটি পেটে পাকস্থলী দিয়েছো তোমার প্রসাদ অধরামৃতকে ভিতরে রাখবো, না চাইতেই তো দৃষ্টিশক্তি কর্মক্ষমতা সবই দিয়েছো প্রভু, না চাইতেই যদি এত কিছু দাও তাহলে চাইবো কেন, চাইলে তো আমিই বোকা হয়ে যাব, চাইলে তো আমি বোকা হয়ে যাব, আমি কম পাবো, আমি হেরে যাব, কারণ চাইতে নাই, চাইলে পরে কম পরে, ভরসা করে থাকতে হয় অনেক বেশি পাওয়া যায়। দেখবেন নিমন্ত্রিত ব্যক্তিরা নিমন্ত্রণ খেতে যায় তো চেয়ারে বসে খাওয়ার সময় বেশি খেতে পারে না, তাহলে লোকের চোখে লাগবে বলে বাবা কত খায়। কিন্তু যারা নিমন্ত্রিত না
পাগল, একটু গরিব দুঃখী ভিখারি সেই নিমন্ত্রণ বাড়ির সামনে বসে থাকে, তাদের থালা থালা ভরে দিয়ে দেয়। তারা অনেক বেশি খেতে পারে, কিন্তু যারা নিমন্ত্রিত ব্যক্তি তারা বেশি খেতে পারে না। তার মানে কি, যেচে চাইলে পরে কম পাওয়া যায়, পড়ে থাকলে পরে অনেক বেশি পাওয়া যায়। তাই ভগবত পাদপদ্মে পড়ে থাকো প্রভু, সত্তা আস্বাদন করানোর জন্য আমাকে বিশেষভাবে অনুরোধ করেছে আমার স্নেহের সম্পর্কে ভাইপো হয় আমার বড় গুরু ভ্রাতা শ্রী শ্রী একশ্বর শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজ। হ্যাঁ, তিনি অনেক বড় বিদ্বান পণ্ডিত, অথচ দৈন্য বিনম্রের প্রতিমূর্তি। তার সঙ্গ যদি আপনারা না করে থাকেন অবশ্যই সঙ্গ করবেন, দেখবেন প্রকৃত বৈষ্ণবের যে স্বভাব তাকে দর্শন করলে বোঝা যায়। এত কৃষ্ণ প্রেম রাধারানীর অনুরাগে অনুরাগিত, যার হৃদয় সদা সর্বদা দৈন্য বিনম্রের মূরতি, একটি ছোট শিশুকেও যিনি আপনি করে কথা বলেন। এহেন গুরুভ্রাতা আমি পেয়েছি, আমিও পরম সৌভাগ্য বলে মনে করি। গুরুভ্রাতা বড় একই গুরুচরণাশ্রিত বলে গুরুভ্রাতা বলছি, নয় তো তিনিও আমারও গুরু বটে। বড় গুরুভ্রাতা তো গুরু সদৃশ্যই, বড় ভাই যেমন পিতার মতন হয়, তো বড় গুরুভ্রাতাও গুরুদেবের মতনই। তো এমন গুরুভ্রাতা পেয়ে আমরা যেমন ধন্য, এই প্রাণ গৌরাঙ্গ রাজীব আদি এরকম অনেকে আছেন এই গ্রুপে, যাদের গুরু মহারাজ মহারাজজি হন, বৈষ্ণবপদ বাবা হন। তো এদের মধ্যে এই প্রাণ গৌরাঙ্গ সেই আমাকে বারে বারে বলেন ফোন করে যে কাকাজি এইরম এরম ঘটনা। আমি ঠিক আছে, অবশ্যই, আমিও শুনে খুব আনন্দ পেলাম, অনেক ভক্ত আছে। এবং অনেক ভক্ত এখানে দেখছি কমেন্ট করে যাচ্ছে একের পর এক, আমার খুব ভালো লাগছে যে তারা আছে, অ্যাক্টিভ আছে। অনেকে তো কি হয়, একটু দেখে চলে যায়, একটু দেখে চলে যায়। না, আমরা অনেক সময় নষ্ট করেছি, আর নয়, এবার একটু হরি কথাতে মন দেব। আর দেখুন, আমি বাংলাদেশে অনেক অনুরাগী ভক্তদের দেখেছি আশেপাশে, এত অনুরাগ, আমার হৃদয় আমি বিকিয়ে ফেলেছি তাদের কাছে। কিন্তু তাদের কাছে একটি প্রার্থনা, এই অনুরাগটাকে যথার্থ কাজে লাগাতে হবে, সদ্গুরু চরণাশ্রিত হয়ে ভজন করতে হবে, এবং আমিষাদি দ্রব্য ছেড়ে ভগবত প্রসাদের প্রতি অনুরাগ আনতে হবে, যে ভগবত প্রসাদ ছাড়া খাবো না। তখন যথার্থ একশো একশো হবে। যদি প্রসাদ না পেতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটা যেন এগোবে না, কোথায় যেন আমরা হেরে যাচ্ছি। ভগবানের প্রসাদ, এই কাজল কৃষ্ণ দাদা বলে একজন আছেন, বাইরে থাকেন, গদাধর পরিবারের আশ্রিত, তিনি ওই মুসলিম প্রধান দেশে থাকেন, আশেপাশে বন্ধু বান্ধব সকলেই প্রাণ ইসলাম ধর্ম প্রাণ, তাদের মধ্যে থেকেও তিনি স্বধর্মকে পালন করছেন, একাদশী আদি পালন করছেন, নিরামিষ খাওয়া, একাদশী করা ইত্যাদি করছেন। আমার খুব ভালো লাগে, মানুষটা জীবন যুদ্ধকে নিয়ে চলছেন। এই বাংলাদেশের মানুষরাও ঠিক অনেকটা তাই, তার মধ্যে আছেন, জীবন যুদ্ধে চলছেন। তারপরেও তাদের কাছে আমার প্রার্থনা, আপনারা অবশ্যই ভগবানের প্রসাদ খাবেন, প্রসাদ পাবেন। পরম সৌভাগ্য আমাদের যে আমরা গৌড়ীয় বৈষ্ণব সদ্গুরু চরণাশ্রিত হতে পেরেছি, যারা যারা হয়েছি, যাদের যাদের দীক্ষা হয়নি তারা তারা অবশ্যই রূপ সনাতন গোস্বামীর ভাবধারায় যারা অনুপ্রেণিত, এইরম ব্যক্তিত্বের সংঘ লাভ করুন, দেখবেন আপনারা খুব আনন্দ পাবেন। রূপ সনাতন গোস্বামী যেভাবে জীবন ধারণ করেছেন, তাদের যে পন্থা, তাদের যে ভাব, এই বৃন্দাবনের বা নবদ্বীপ পুরীধামের পরম বৈরাগ্য বেশ বাবাজী বেশ আশ্রিত সাধকগণের চরণাশ্রিত হন, গোস্বামী প্রভুরা আছেন তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের চরণাশ্রিত হন গোস্বামী প্রভুদের। এরকম আরো সংস্থা আছে যাদের দ্বারা আপনারা কৃষ্ণ ভক্তি করছেন, অতীব উত্তম। সকলকেই আমার দণ্ডবত প্রণাম সাধুবাদ জানাই, যে আপনারা এত প্রতিকূল অবস্থা, প্রতিকূলের মধ্যে থেকেও কৃষ্ণ ভজন করছেন। আমার দ্বারা কিছু হলো না, ভারতবর্ষে জন্ম নিয়েছি ঠিকই, সৌভাগ্যের বিষয় ঠিকই, কিন্তু সেই সৌভাগ্যকে কাজে লাগাতে পারলাম না, ধিক ধিক নীলাজ পরাণ। সবসময় লোকের দোষ দেখে দেখলাম, নিন্দা করলাম, চুকরি হরিনাম করলেও তো এই জীবে হরিনাম যথার্থ হলো না। আপনারা সকলে কৃপাশীর্বাদ করবেন, যেন প্রকৃত অর্থে যে কথাগুলো আজকে সকলের সামনে আস্বাদন করলাম, সেই প্রত্যেকটি কথা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি, নাইলে তো কপট হয়ে যাব। কারণ যে কথা বললাম নিজেই যদি পালন না করি তাহলে তো কপট বলবে, আসলেই কপট। তারপরেও আপনাদের কৃপার পথে চেয়ে আছি, আপনারা কৃপা করবেন যেন সমস্ত কপটতাকে ঘুচিয়ে দিয়ে যেন হরিভজন করতে পারি। আমার পরমারাধ্যতম গুরু মহারাজজিকে দেখেছি জীবনের প্রত্যেকটি জিনিসকে শাস্ত্রীয় ভাবে মেনেছে এবং শাস্ত্রের অনুশাসনে চলেছেন। চোখের থেকে চশমাটা খুলে রাখবেন দিয়েছেন,
সেবকের হাতে, সেবক গ্রন্থের হাতে দিয়েছেন। সেবককে চোখ রাঙিয়ে বললেন, আমার চশমাটা তুমি গ্রন্থের উপরে রাখলে গ্রন্থ তো স্বয়ং ভগবান। একটি ছোট্ট কলমে পর্যন্ত গুরুদেব গ্রন্থের উপর রাখতেন না। হাঁচি দিলেন বা মুখে ঘুমের পূর্বে যদি এরম করি হাতের কাছে মুখটা গিয়ে হাতে একটু জলস্পর্শ করতেন, বলে কেন হতেই পারে ভিতর থেকে মুখের লালা ছিটে আসতে পারে। সিদ্ধ দেহ তুমি আগ্রহ কেন ধরো, এবে নাম সংখ্যা অল্প কিছু করো। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলছেন, সাধন করতে করতে সিদ্ধ হয়ে গেছে হরিদাস ঠাকুর। এই জগতে যারাই হরিভজন করছেন, যারাই নামে অনুরাগ নিয়ে নাম করেছেন, তারা প্রত্যেকেই সিদ্ধ। তারপরেও তারা কখনো নিজেকে জগতের সামনে সিদ্ধ বলে প্রকাশ করেন না, প্রচার করেন না। বলে কেন? বলে এই জগৎ মাঝে আমি তো হীন দিন, এইভাবেই প্রশ্ন করেন। বলে আমার দ্বারা তো হলো না, আপনার হীন মানি অপরে সম্মান। তাই গুরু মহারাজ জি সিদ্ধাবস্থায়ও নিজে আচরণ করে দেখাচ্ছেন। অপ্রকটের পূর্ব দিন অসুস্থ লীলায় রয়েছেন, নাকের ভিতর দিয়ে নল ঢোকানো রয়েছেন, চোখ দুটো বন্ধ, তাও হাতে জপের মালা নিয়ে জপ করে যাচ্ছেন। হরিনামকে ছাড়েন নাই, হরিনামকে ছাড়েনি, নামকে কোনো মতেনি ছাড়েনি। কারণ নাম তোই পরম বান্ধব। গুরু বিনা বন্ধু নাই, নিতাই বিনা দয়াল নাই, নাম বিনা সাধন নাই, আর প্রেম বিনা ধর্ম নাই। আমাদের ধর্মটাই তো প্রেমের ধর্ম। আমরা হিন্দু ধর্মাবলম্বী নই, আমরা সনাতন ধর্মাবলম্বী। আমরা হিন্দু জাতি সনাতন ধর্মাবলম্বী। আমরা পরম সৌভাগ্য লাভ করেছিলাম যে সনাতনী হয়ে হিন্দু মাতা পিতার ঘরে জন্ম নিয়েছিলাম। আমার ইষ্ট, আমার প্রভু, আমার ত্রাতা তিনি কে? তিনি হচ্ছেন স্বয়ং নিতাই গৌর সীতানাথ, তিন প্রভু আমার রাধার শ্যাম সুন্দর। ভগবান রামচন্দ্র শিবজি আমাদের সনাতনী ঈশ্বর, দেব দেবতা, মা কালী দুর্গা আদি সকলেই আমাদের প্রণম্য পূজ্য। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, আমার জীবন প্রাণ সর্বস্ব কিন্তু গৌর গোবিন্দ চরণে। আমার গুরুদেব গৌর গোবিন্দের ভজন আমাকে করতে বলেছে। তাই একটা ফ্যামিলিতে এক নারীর বিবাহ হয়ে গিয়েছে, সেই নারীর ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি, ভাসুর, দেওর, ননদ, বাচ্চা কাচ্চা অনেকেই আছেন, সকলের সাথেই ভালো ব্যবহার, প্রীতি, একটা সুন্দর সম্পর্কের মধ্যে দিয়ে চলছে। কিন্তু সেই নারীটির সাথে তার স্বামীর যেই রূপ মধুর সম্পর্ক, ভালোবাসা, প্রীতি রয়েছে, সেই সম্পর্ক কিন্তু অন্য কারো সাথে নেই। ভালোবাসার সম্পর্ক, প্রীতি সম্পর্ক সবার সাথে থাকলেও স্বামীর সাথে সেই নারীর যে সম্পর্ক সকলের সাথে নেই। ঠিক আমরা সকলকে শ্রদ্ধা করব, কি মা কালী, মা দুর্গা, মা শীতলা, শিবজি, ব্রহ্মা, নারদ আদি, গণেশজিকে, কার্তিকজিকে অর্পণ করব কার চরণে? শ্রী গুরু আনুগত্যে শ্রী গৌর গোবিন্দের পাদপদ্মে, সপরিকর রাধাশ্যাম, সপরিকর নিতাই গৌর সুন্দর, এদের চরণে। এরাই আমার ইষ্ট, ত্রাতা, পিতা, প্রভু, দাতা, সর্বস্ব। আমার কাছে তিনি প্রধান, সকলকে সম্মান করব। জীব গোস্বামীপাদ বলছেন কোন এক জায়গায় যে দেবদেবতারও নিন্দা করতে নাই, দেবদেবীরও নিন্দা করতে নাই। আজকাল তো ফেসবুকে, ফেসবুক হয়ে গেছে মানুষের কাছে একটা বড় হাতিয়ার, এর দ্বারা মানুষ যাকে যা পারে বলতে থাকে। বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা, মহৎ নিন্দা, আরে যে কোনো সম্প্রদায়ের হোক, সাধু তো হতে পারে সে শৈব, হতে পারে সে শাক্ত, হতে পারে সে কৌল, হতে পারে সে অন্যান্য ধর্মাবলম্বী, দরকার নেই আমার তাকে বলার। হ্যাঁ, যদি আমার ধর্মে আঘাত করে তখন কিন্তু আমি ছাড়ব না। তবে খুব খুব ভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে অপরাধের দিকে, যেন সজ্ঞানে অপরাধ না করি, নিজের ইচ্ছা হইতে অগ্রসর হয়ে যেন কোনো বাজে কথা কাউকে না বলি, কায় মনো বাক্যের দ্বারা কাউকে আঘাত না করি, এই দিকে সর্বদা আমাকে লক্ষ্য রাখতে হবে, নাইলে আমার ভজন চোপাট হয়ে যাবে। যাও আছে তাও নষ্ট, এমনি তো কিছু নাই, নাম করতে হবে। আমি সকলের কাছে আভারী, নাই বলতে ভুলে যাব, যাদের বিশেষ অনুপ্রেরণা এই লাইভের, মানে এই গ্রুপটি হয়েছে, এই ধর্মজ্ঞানের সন্ধানে গ্রুপটা সম্পর্কে আমি আর কি বলবো, বলা বাহুল্যই মাত্র, আমার কোনো ভাষা নেই, যার দ্বারা আপনাদেরকে আমি সাধুবাদ জানাই। শুধু এতটুকুই বলবো, আপনারা সকলেই আরো আরো ভালো ভালো হরিকথা বাচকদের ডেকে এই গ্রুপে হরিকথা বলান এবং সেটিকে আরো প্রচার করান, আরো জগতের মাঝে সকলকে জানান দিন যে আমাদের ধর্মজ্ঞানের সন্ধানে এত এত ভালো হরিকথা বাচক
মহারাজ জিরা আসছেন, পাঠকরা আসছেন। দেখুন আমি বক্তা নই, আবারও বলছি গুরু কৃপায় আমার সম্মুখেই শ্রী গুরু মহারাজজি আছেন, তাহার চিত্রপত্রকে তার সামনেই বলছেন। গুরুদেবী বলাচ্ছেন, যতটুকু ভালো লেগেছে এই দাসের কথা মনে রাখবেন, আমার গুরুদেব এই দাসকে দিয়ে বলিয়েছেন, নাইলে দাসের কোনো ক্ষমতা নাই যে আপনাদের সামনে কথা বলবেন। তার মধ্যে যারা এই গ্রুপের মধ্যে আছেন, রিতেশ দেবনাথ যিনি গ্রুপের প্রতিষ্ঠাতা, তার কাছে আমি বারে বারে প্রণাম কৃতজ্ঞ স্বীকার করি যে আমার মতন এক কৃমিকীট অধমকেও আপনি যে এই গ্রুপে আদর করে রেখেছেন, এতক্ষণ ধরে আপনার এই গ্রুপের মধ্যে একটু সময় দিয়েছি, আপনারই কৃপা। গ্রুপের জন্য যারা অনেক বেশি কাজ করছেন তাদের মধ্যে হচ্ছেন রিপন দেব, মাধুরী তালুকদার, লিটন দাদা, অক্রুরমণি প্রমুখ প্রমুখ, সকলের নাম তো নেওয়া সম্ভব নয়, তাই সকলকে আমি সাধুবাদ জানাই, প্রণাম জানাই। আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ভাবপ্লুত ভালোবাসা শ্রদ্ধা প্রণাম সকলের প্রতি আমি জ্ঞাপন করছি। আমার ভাষার মধ্যে যদি কোনোভাবে দুঃখ পেয়ে থাকেন আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। পণ্ডিত নই তাই অত শাস্ত্রের উদাহরণ দিতে পারলাম না, আমি মেন্টালি ভাবে প্রিপারেশন নিইনি, যদিও অনেক আগে দিয়ে জানতাম, কিন্তু মাত্র 4 দিন আগে একটা অনেক বড় দুর্ঘটনা আমাদের সাথে ঘটে, আমাদের গুরু ভাইদের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে, যেই দুর্ঘটনার কারণে আমি খুবভাবে বিচলিত এবং মাথাটা ঠিক নেই, মনটা বিক্ষিপ্ত হয়ে রয়েছে, খালি ওই চিন্তাই মাথায় ঘুরছে। দুঃখের বিষয় এমনই ঘটনা যে সবার সাথে শেয়ারও করা যাচ্ছে না, মানে দুঃখের একটি ঘটনা, শেয়ার করলে সবাই দুঃখ পাবেন, তাই না আশীর্বাদ করবেন যেন যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটা থেকে সকলে আমরা উত্তীর্ণ হতে পারি, সকলেই আমরা যেন আবার সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। এই রম একটা বিষয়ের মধ্যে রয়েছি বলেই আপনাদের সাথে আরো খুলে কথা বলতে পারছি না, অনেক ভোলা জানা কথা ভুলে যাচ্ছি ওই বিষয়টা মাথার মধ্যে রয়েছে বলে, তাই এই আর কি। তো ভারতে আমাদের মাধ্যমে কৃষ্ণ শ্রবণ করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রবণ করছেন। হ্যাঁ আমিও খুব সুখী, আমি খুব সৌভাগ্যবান নিজেকে মনে করি যে আমি সনাতনী, আমি সনাতন ধর্মকে আশ্রয় করেছি, আমি সদ্গুরু চরণাশ্রিত হয়েছি, এটা সৌভাগ্যের বিষয়। কিন্তু যেন অহংকার অভিমান হৃদয়ের মধ্যে না, সেই দিকে আপনারা আশীর্বাদ করবেন। আর গুরুভক্তি আমার মধ্যে এক ফোঁটাও নেই, যতটুকু পাই আপনাদের ওই আয়নার সামনে দাঁড়ালে যেন কি হয়, আয়না তাকেই প্রতিফলিত করে, যেন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি বা আপনি আমাদের সামনে, আপনাদের ভিতরটাকেই আপনারা দেখছেন, বিষয়টা এরকম। কৃষ্ণদাস দেব উনি আমাকে বলছেন যেন মাঝে মাঝে, ঠিক আছে সময় পেলে অবশ্যই করব, আসলে অনেকটা ব্যস্ততার মধ্যে থাকি, বাড়িতে বৃহৎ করে ঠাকুর সেবা, তারপরে এখানে হরিকথা আদি থাকে, মাঝে মাঝে হরিকথা আদিতে যেতে হয়, একটু গ্রন্থ আস্বাদন করা থাকে, তারপরে নানা রকম মানুষের সাথে একটু কথা সময় দিতে হয়, নানাভাবে ব্যস্ত থাকি। আর আমাকে বলছে সুমনা দেবী একটা ভজন করতে, আমার একদম গলা নেই, আমি কীর্তন করতে পারি না, সকলে যদি করে তার সাথে সাথ দিতে পারি এরকম। আর আমার জন্ম ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা বা কলকাতা শহরেই খড়দহ নামক একটি স্থানে, যে স্থানে প্রভু নিত্যানন্দ দীর্ঘদিন তার 2 স্ত্রী মা জাহ্নবা মা বসুধাকে নিয়ে বিহার করেছেন, বসত করেছেন, এবং নিত্যানন্দ প্রভুর পুত্র ক্ষীরোদশাই বিষ্ণু অবতার তথা শ্রীমন মহাপ্রভুরই অবতার ছিল শ্রী বীরচন্দ্র প্রভুর জন্মস্থান। স্বয়ং মা ভগবতী গঙ্গা, যিনি ভাগীরথী গঙ্গা, সেই ভাগীরথী গঙ্গা নিত্যানন্দ প্রভুর কন্যা হয়ে জন্ম নিয়েছিলেন, যেই গ্রামে সেই খড়দহ গ্রামে এই দাসের জন্ম। গৌরমণ্ডলে 5টি ধাম, নবদ্বীপ, একচক্রা, কাটোয়া, শান্তিপুর এবং খড়দহ। এই খড়দহটি হচ্ছে নিতাইচাঁদের পদাঙ্কিত ভূমির মধ্যে একটি বিশেষ ধাম, সেই ধামে এই দাসের জন্ম হয়েছে। আপনাদেরই কৃপা করুণার প্রার্থী আমি সর্বদাই, আশা আশীর্বাদ করবেন, কৃপা করবেন যেন ভজন করতে পারি নিষ্কপট চিত্তে এবং শিশু সুলভ ভাবে, সদা সর্বদাই শ্রী গুরু পাদপদ্মের করুণার প্রতি আমি মনটিকে বাহাতে পারি, ভাসাতে পারি, এই আর কি। আর হ্যাঁ, গোরা গোরা গৌরাঙ্গ হে, জয় নিতাই, জয় গৌর হরি,
কথাগুলো গুছিয়ে আজকে বলে উঠতে পারলাম না, কারণ আমি মাইন্ডলি ভাবে আসলেই ডিস্টার্ব ফিল করছি। কিন্তু আমার প্রতি আদেশ, অনুরোধ, আজ্ঞা, যেই কারণের জন্য আমি আজকে আসলাম, তার মধ্যে সময়টা একটু দেরি হয়ে গেছে, তো অনেক বাইরের কথাও বলে ফেলেছি, তাই খারাপ নেবেন না। আর অনেকে আছে যারা আমাকে খুব স্নেহ ভালোবাসার চোখে দেখেন। এই গ্রুপে আমাকে সেদিন প্রাণ গৌরাঙ্গ দাসজি বলছিলেন, তার কাছে আমি আভারী। এই গ্রুপে যারা এখন লাইভে আছেন, অনেকে ছিলেন বা অনেকে পরেও দেখবেন, সকলের পাদপদ্মে আমার প্রণাম, দণ্ডবত, এবং সকলের কাছে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা, প্রীতি, অভিনন্দন, শুভকামনা জানাই। সকলে ভালো থাকবেন, হরি নাম, হরে কৃষ্ণ নাম কীর্তন করবেন, সদ্গুরু চরণাশ্রিত হয়ে সাধনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করুন, এটাই প্রার্থনা প্রাণেশ্বর প্রাণেশ্বরীর শ্রীপাদপদ্মে। আপনারাও আমাকে আশীর্বাদ করবেন এবং আমি যেন সদা সর্বদা আপনাদের চরণ প্রান্তে থেকে গুরু গৌরাঙ্গের ভজন করতে পারি, এই প্রার্থনা। একটি ছোট ভজন, যদিও আমার কণ্ঠ ভালো নয়, তারপরেও চেষ্টা করছি আর কি। গৌরাঙ্গ হে প্রাণ গৌরাঙ্গ হে, আপনারা যারা যারা আছেন শুনতে পাচ্ছেন তারাও আমার সাথে একটু বলুন। গৌরাঙ্গ হে প্রাণ গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে প্রাণ গৌরাঙ্গ হে, নদিয়া নগর গোরা গৌরাঙ্গ হে, নবদ্বীপের পূর্ণ ইন্দু গৌরাঙ্গ হে, নবদ্বীপ সুধাকর গৌরাঙ্গ হে, রাইকানু মিলিত তনু গৌরাঙ্গ হে, শচী মায়ের প্রাণের দুলাল গৌরাঙ্গ হে, প্রাণ শচীর দুলালিয়া গৌরাঙ্গ হে, জগন্নাথ মিশ্র পুরন্দর গৌরাঙ্গ হে, ভাই বিশ্বরূপের প্রাণের নিমাই গৌরাঙ্গ হে, ঈশা তাই পাগল করা গোরা গৌরাঙ্গ হে, নিতায়র সর্বস্ব ধন গৌরাঙ্গ হে, নিতাই পাগল করা গোরা গৌরাঙ্গ হে, অভিন্ন নিতাই তনু গৌরাঙ্গ হে, নিতাই ভাবে বিভোর গোরা গৌরাঙ্গ হে, নিতাই বশীকরণ মন্ত্র গৌরাঙ্গ হে, নিতাই 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 গোরা গৌরাঙ্গ হে, সীতানাথে রানা নিধি গৌরাঙ্গ হে, প্রাণ শচীর দুলালিয়া গৌরাঙ্গ হে, সীতানাথের মদন গোপাল গৌরাঙ্গ হে, গদাধরের প্রাণনাথ গৌরাঙ্গ হে, গদাধরের প্রাণনাথ গৌরাঙ্গ হে, শিবা স্বয়ং গণেনাটোয়া গৌরাঙ্গ হে, ঠাকুর নরহরির চিত চোরা গৌরাঙ্গ হে, সার্বভৌম শোধনকারী গৌরাঙ্গ হে, জগাই মাধাই উদ্ধারকারী গৌরাঙ্গ হে, গঙ্গাদাসের গঙ্গাপতি গৌরাঙ্গ হে, চাপাল গোপাল কৃপাকারী গৌরাঙ্গ হে, দেবানন্দের পাপ মোচনকারী গৌরাঙ্গ হে, গৌর বৈয়া রাঞ্জানিনা গৌরাঙ্গ হে, যেন গৌর বৈয়া রাম দেখি না গৌরাঙ্গ হে, যেন গৌর বৈয়া রাম শুনি না গৌরাঙ্গ হে, যেন গৌর বৈয়া রাম কহি না গৌরাঙ্গ হে, আমার জীবনে মরণে গোরা গৌরাঙ্গ হে, গৌরগতি গৌরপতি গৌরাঙ্গ হে, কি গৌর 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 গৌরাঙ্গ হে, হরি নাম দাতা প্রেম দাতা গৌরাঙ্গ হে, নাম দাতা প্রেম দাতা গৌরাঙ্গ হে, নাম দাতা প্রেম দাতা গৌরাঙ্গ হে। জয় নিতাই, এই কীর্তনটি অনেক বড়, অনেকগুলো পদ রয়েছে, তাই এতগুলো পদ এইভাবে করা সম্ভব হয়ে উঠল না। কৃষ্ণদেব, রূপশ্রী, সাহারূপা আর কি, রাজীব, প্রাণ গৌরাঙ্গ দাস, কাজল কৃষ্ণদাসজি, রিতেশ দেবনাথ, রাধাকৃষ্ণের অনুরাগী, এরকম অনেক অনেক ভক্তরা যারা কমেন্ট করেছেন, সকলের নাম বলা সম্ভব না। খোকন দেবনাথ,
সকলের পাদপদ্মে আমার প্রণাম। আর আমাকে একটু বলে দিলে ভালো হয় আমি কখন প্রান্ত নাগ রুদ্র দাদা দন্ডবা জয় নিতাই রিতেশ দেবনাথ জয় শ্রীদেব সকলকে আমার প্রণাম, লিটন দাশগুপ্ত তার চরণীয় প্রণাম। যাই হোক, অনেকটা সময় আপনারা আমাকে দিয়েছেন, আমি আপনাদের প্রতি আভারী। অনেক অনেক ভালোবাসা পেলাম আপনাদের কাছে এইটুকু সময়। আপনারা সকলে ভালো থাকবেন, সকলে ভজন করবেন, ভগবানের প্রসাদ পাবেন, একাদশী আদি ব্রতগুলো করবেন, ভগবানের জন্মতিথির গুলো ব্রত হয়, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত সপ্তমী, নৃসিংহ চতুর্দশী, বামন মহাদ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, রামনবমী থেকে আরম্ভ করে শিব চতুর্দশী, এগুলো সমস্ত আমাদের পূর্ণ দিবস ব্রত থাকে, চেষ্টা করবেন পূর্ণ দিবস ব্রত করার। কারণ ভগবানের আবির্ভাবের ব্রতগুলো করা হচ্ছে একটা নিষ্ঠা, ভগবানের আবির্ভাব তিথিতে যারা নিষ্ঠাপূর্বক ব্রত করে এবং তারা অবশ্যই ভগবত পাদপদ্মকে লাভ করবেন, মহাজনবাণী। কারণ অনেকে অর্ধ দিবস করি, অর্ধ দিবস না করে পূর্ণ দিবস করলেই আনন্দ। আমি বলছি না যে অর্ধ দিবসটা ঠিক না অমুক না, যার গুরুবর্গের যেমন আদেশ করছেন ঠিকই, কিন্তু পূর্ণ দিবস ব্রত করলে কারো গুরুদেব ক্ষুণ্ণ হবেন না, অখুশি হবেন না, বরঞ্চ আনন্দই লাভ করবেন সদ্গুরু, যে ভগবানের সুখের জন্যই তো ব্রতটা করা। তাই আমরা যেন প্রত্যেকে ভগবানের সুখের নিমিত্তে এইগুলো করে থাকি, ভগবানকে সুখ দিতে পারি। নিজের আত্মসুখ তো সারা জীবন নিয়ে চলেছি, আত্মসুখ ছাড়া তো কিছুই বুঝলাম না। অন্তত জীবনের শেষ মুহূর্ত যে কখন আসবে, কখন যে আমাদের জীবনের চৈত্র সংক্রান্তি এসে আমাদের দরজা ধাক্কাবে যে বছর শেষ হয়ে গেল, এবার বেরিয়ে যান ঘর থেকে, কখন যে বলবে এই প্রাণের মায়া ছেড়ে, শরীরটির মায়া ছেড়ে প্রাণটি বেরিয়ে যাবে কেউ জানি না। তাই আমরা যে যেখানে যেভাবে যে পরিস্থিতিতে যে সময় যেইভাবে রয়েছি না কেন, সারা সব সময় সেই সময় সেইভাবে সেই পরিস্থিতি যেন হরিনাম করি, নামকে আশ্রয় করি। কারণ কোন সময় প্রাণবায়ু বেরিয়ে যাবে তার কোনো ঠিক নেই, তার প্রাণবায়ু বেরিয়ে গেলে যদি আমরা হরিনামটা মুখে রাখি, জিভায় রাখি, অবশ্যই ভগবানের কৃপাকে পাবো। প্রান্তনাগ দাদা একটু বেশি বলে ফেলেছেন, এতটাই আমি নই, কারণ উনি স্নেহ করেন, ভালোবাসেন বলে আমার সম্বন্ধে অনেক কথা বলছেন, এর জন্য আমি নাক্কান বলছি। এখানে কৃপা করে এইসব কথা আমায় কেউ বলবেন না, আমাকে আশীর্বাদ করবেন যেন গৌরগোবিন্দের ভজন করতে পারি, শ্রীগুরু পাদ পদ্মে পড়ে থাকতে পারি, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। আর হ্যাঁ, যদি সম্ভব হয় আমি আবারও আপনাদের এই সেবার নিমিত্তে কখনো না আবার আসবো। আপনাদের বাড়ির সকলে যেন ভালো থাকে এই প্রার্থনা আমার, নিতাইচাঁদের আশীর্বাদে আমার বাড়িরও সকলে মাতা পিতা একরকম আছেন, ভালো মন্দ মিলিয়েই আছেন, আপনারাও সবাই ভালো থাকবেন। আমাদের ইন্ডিয়ার সময় অনুসারে এখানে 10:35, আপনাদের ওই দেশে সম্ভবত 11:05 হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। তারপরে তো দেশ বিদেশের মানুষেরা আছে, কার দেশে কখন কটা বাজে আমি ঠিক বলতে পারবো না, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথায় দুঃখ পান। আবারও বলছি, আমি আজকের কথা প্রাণ দিয়ে মন দিয়ে বলতে পারলাম না, গ্রন্থ থাকার পরেও গ্রন্থ দেখার সময় পাইনি, যে কথাগুলোকে একটু গুছিয়ে বলবো, অনেক আতখাপচা আতখাপচা কথা হয়েছে। শুধু এতটুকুই বলবো, আমরা যেন একে অপরের দরদি হয়ে প্রত্যেকে প্রত্যেকের হৃদয়ের কথা বুঝতে পেরে ভগবান নাম করতে পারি। বোঝাটা কি, হৃদয়ের হৃদয়ের প্রত্যেকেরই আত্মা ভগবানেরই অংশ, কেউ ভগবানকে ভুলে দুরাত্মা হয়ে থাকেন, আসুরিক প্রবৃত্তি জন্মায়। এখন যখন আমরা ভগবানকে ভুলে গিয়ে এই জাগতিক বিষয়ের মধ্যে মনটাকে বিলিয়ে ফেলি, এই জাগতিক বিষয় থেকে যতক্ষণে না মনটাকে বের করে আনবো ততক্ষণে আমাদের আত্মাধিক কল্যাণ সম্ভব নয়। কিন্তু চেষ্টা করে যেতে হবে সর্বতোভাবে আমরা যেন হরিনাম করতে পারি, প্রাণ খুলে হরিনাম করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। জয় নিতাই। রাজন তালুকদার আমাকে অনেকক্ষণ ধরে গাইড করছিলেন, রাজন তালুকদার কি করব, আমি কি আরো দুটো একটা কথা বলবো নাকি আমি এখন বিদায় নিতে পারি আর কি? যদি আপনারা সময় দেন তাহলে আমি দুই একটা কথা আপনাদের সাথে আর একটু সময় নিয়ে বলতে পারি। যাই হোক, বলি যতক্ষণ রাজন তালুকদারের থেকে কিছু না পাচ্ছি, সাধন জগতের বড় বন্ধু হল শ্রী গ্রন্থ এবং নাম।
যদি আপনারা গ্রন্থ আস্বাদন করেন, গ্রন্থের কথাগুলো হৃদয়ের মধ্যে জাগ্রত হয়ে থাকবে। আর গ্রন্থ হাতের কাছে সে সময় থাকুক না থাকুক, যে পরিস্থিতি থাকুক না কেন, সেই গ্রন্থের কথাগুলো আপনাদের চিত্তের মধ্যে এসে উদ্ভাসিত হবে, পালন করবেন। আর নাম, কেউ যাক না যাক, এই অক্ষর রূপী ভগবান সবসময় আপনার সাথে থাকবেন। গুরুদেবকে দেখেছি ঘুমের ঘরে পর্যন্ত রাত্রিবেলায় শুয়ে আছেন, সেই সময়ও ঘুমের ঘরে হরে কৃষ্ণ নাম করছেন। 2017 সাল মুম্বাই মহানগরী, মানে যাকে বাংলায় বোম্বে বলে, গুরু মহারাজজির বাম হাঁটুটা অপারেশন হয়েছে, সেখানে গুরুদেব রয়েছেন, সেই স্থানে তার সেবকও রয়েছেন নিচে। গুরুদেবের হাঁটু অপারেশন, গুরু ভাইয়ের বাড়িতে আছেন, সেবক নিচে শুয়ে আছেন, যদি গুরুদেবের কখনো কিছু দরকার তাহাকে এগিয়ে দেবেন। এমন সময় রাত্রি 1:30টার সময় গুরুদেবের গলার ভয় শুনতে পেয়ে উঠল, উঠে কাছে গিয়ে দেখছেন গুরুদেব ঘুমিয়ে আছেন, তার মধ্যে উচ্চ স্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এ নাম করছেন। এটি আপনারা জানতে পারবেন, একটি ছোট ভিডিও করা আছেন সম্ভবত ইউটিউবে, গুরু মহারাজের জীবনী এই নামে, গুরু মহারাজের জীবনী নামে ইউটিউবে ছাড়া আছে, রাজন তালুকদারা যদি জানতে পারেন। গুরু মহারাজের জীবনীটাই একটি ছোট্ট ভিডিওর মাধ্যম দ্বারা করা আছেন গুরুদেবের জীবনীটা। সেই জীবনী শেষের দিকে অপ্রকটের আগে ওনার সম্বন্ধে বলা হচ্ছেন যে উনি ঘুমের ঘরে হরিনাম করতেন, সেখানে নামটি আপনারা শুনতে পারবেন। অনর্গল কৃষ্ণ নাম যাহার পতন, এই যে অনর্গল, রঘুনাথ দাস গোস্বামীর জীবনীতে বলছেন চারি দণ্ড শুতি থাকে স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, চার দণ্ড শুয়ে আছে স্বপ্নে, সেখানেও রাধা কৃষ্ণকেই দেখছে। ঠিক সাধকদের জীবনগুলোই হচ্ছেন তাই, এক হরিদাসকে দিয়ে সকল হরিভজনকারী হরিদাসকে লক্ষ্য করেন, এক হরিদাসকে দিয়ে জগতের সব হরিদাসকে ইন্ডিকেট করা হয়। যেমন হাড়িতে যখন অন্ন হয়, ভাত ফুটছে, ভাত ফোটার সময় আমরা একটা হাতা দিয়ে নাড়িয়ে একটা একটা চাল টিপে দেখি যে ভাতটি হয়ে গেছে কিনা, কটা ভাত, সব কটা ভাত টিপি কি না, একটা আটটা টিপে দেখি, একটা আটটা ভাত টিপে দেখলে বোঝা যায় ভাতটি হয়ে গেছে। ঠিক তেমন এক একজন সাধুর জীবনী থেকে বোঝা যায় মহৎ বা সাধু বৈষ্ণবের জীবন চরিত্রটি কিরকম হয়। একজন হরিদাসকে দিয়ে সব হরিদাসকে লক্ষ্য করছেন, যে যারা হরি ভজন করে তারা প্রত্যেকেই হরিদাস, এই জগতে সকলেই হরিদাস। ব্রহ্মা, তিনি তো কৃষ্ণের অভিশাপের কারণে হরিদাস হয়েছেন, আর এই জগতে যারা আরো আছেন ভজন করছেন বর্তমানে, বা পূর্বের মহাজনরা গুরু মহারাজদের সময় যারা ছিলেন, তার পূর্বে একদম মহাপ্রভু অবধি দেখা যাচ্ছে, তারা তো, তাদের মধ্যে অনেকেই তো সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ, নিত্য সিদ্ধ পর্যন্ত, রাধারানীর দাসী, রাধারানীর দাসী সেই গোলক হইতে নেমে এসেছেন। গুরু মহারাজজি তো রাধারানীরই দাসী, গোলক হইতে রাধারানীর কৃপাতে ইশারাতে তিনি এই জগতে এসেছিলেন আমাদের কাছে রাধাদাসের ভজন এইভাবে তুলে ধরবার জন্য। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, ব্রহ্মাণ্ডকে তারণ করবার জন্য জনে জনে শক্তি ধারণ করেছেন, এক একজনকে এক এক কৃপা দিয়ে পাঠিয়েছেন রাধারানী। আমার পরম গুরু মহারাজ শ্রী শ্রী 108 শ্রীমৎ কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ, আপনাদের একটু দর্শন করাই বাবাজি মহারাজজির চিত্র। ইনি আমার পরমারাধ্যতম পরম গুরুদেব শ্রী শ্রী 108 কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ। যাহার ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।